আমি নাজমুস সাআদাত ফয়জি, এখানে লেখা আছে নাজমুল শাহাদাত, এখনো শাহাদত প্রাপ্ত হইনি, জিন্দা আছি, শাহাদত নয় সাআদাত। নাজমুস সাআদাত ফয়জি নালায়েক নাসিস আপনাদের সকলকে নিয়ে রাত গভীর হতে চলেছে, এমন গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে রব তাআলা জাল্লা মাহমুদের দরবারে কালিমাতুশ শুকুর সুজুদ আদায় করতে চাই, যিনি আমাদের আল্লাহ। বলুন কে, জবানটা খুলে আল্লাহর নাম বলুন সবাই, এখনো বাকি আছে মাঝখানে আওয়াজ উঠে নাই, মহব্বতের আওয়াজে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, এই যে আওয়াজ আবার কমে গেল, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সারা জীবনের দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি রহমাতুল্লিল আলামিন নবীর কদমে পাকে, যিনি হচ্ছেন নবীউল আম্বিয়া, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন আল্লাহ পাকের আরশের আরশ, ঠিক কিনা, যিনি হচ্ছেন নবী মুকাররম মালিক কাবা ও জমজম, যিনি হচ্ছেন খানায় কাবার ও কাবা, বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফ হচ্ছে পাথরের কেবলা, কিসের জবান খুলে বলল, পাথরের কেবলা। আর আমার আপনার নবী এমন নবী যিনি হচ্ছেন আল্লাহ তাআলার নূরের কেবলা, বলল ঠিক কিনা, সে রহমতের নবী, নূরের নবীর দরবারে সারা জীবনের দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি, আয় বারে লাহি আপনি কবুল করে নিন, বলুন আমিন। আরো ভক্তি ভালোবাসা নিয়ে বলুন আমিন। রহমতের নবীর উম্মত হয়েছি খুশি না বেজা, কম না বেশি, আর একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ, বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলখানা কবুল করুন, বলুন আমিন। বাবা, আমাকে মাইক দেওয়ার কথা বলা হয়েছিল 9টা, মাইক পেয়েছি আমি 11টায়, মোটামুটি আগেই চলে আসছি, ঢাকা থেকে বাসা থেকে গাড়ি ছাড়ছি, বিশ্বরোড পর্যন্ত আসছে 2.5 ঘন্টা, ওখান থেকে পর্যন্ত আসতে লাগছে মাশাআল্লাহ 3 ঘন্টা, সব মিলিয়ে গাড়ি কেনার পরে যেই কাদার মধ্যে গাড়ি ঢুকাই নেয় আপনাদের মহব্বতে সেই কাদার উপর দিয়ে চলে আসছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই, মাইক 9টার মাইক 11টায় দিয়েছেন, ঠিক আছে, তারপরে আমি খুব বেশি লম্বা করব না, কতটুকু বললে আপনারা খুশি হবেন বলেন, আর কম নাই, একজন 2টা বলছে ইচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আধা ঘন্টা করি, তাবারুক আছেন, আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা পরে আসিতেছে, কি আসতেছে, তাবারুক তাবারুক, আরে মাশাআল্লাহ, ভাই বলছেন আরো 10 মিনিট দিলাম, সমস্যা নেই। কারণ হলো হয়তোবা আপনারা চিন্তা করতেছেন বৃষ্টির দিন, তারপরে বক্তা যাদের নাম দেখলাম একজন আসেননি, সব মিলিয়ে আজকের উপস্থিতি কম, কিন্তু বৃষ্টি হলে কি আমরা নারাজ নাকি? হ্যাঁ, বৃষ্টির কাহিনী যদি জানি তাহলে তো বৃষ্টি আল্লাহর কাছে চাইতাম, ঠিক কি না বাবা? বস করার আগে একটু বৃষ্টির কথা কই রই, আমার মনটা চাচ্ছে বলতে, কষ্ট হবে আপনাদের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা সবাই তো? মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, ছোট নবী না বড় নবী? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কাকে? আমার সাথে কথা বলতে হবে, তাহলে কি বুঝবেন? যদি ভুলে এদিক সেদিক হয়ে যায় তাহলে বিপদ হবে, ঠিক এমন ভাবে আলোচনা শুনবেন, টিউব অয়েল দেখছেন আছে এদিকে, টিউব অয়েলের নিচে বরাবর যেখান থেকে পানি পড়ে এর নিচে কলস রাখতে হয় নাকি? যদি 1 বিঘা দূরে রাখি আর কলসে হ্যান্ডেল মারি, টিউব অয়েলে কলস ভরবে কেন? পানি
বাইরে পড়বে কলসে, কারণ হলো কলসের মুখ আরেক দিকে, ঠিক কিনা? একবারে প্রধানমন্ত্রী এসেও যদি হ্যান্ডেল মারে টিউবওয়েলে, কলসে পানি ভরবে না, কারণ কলসের মুখ কোন দিকে? আরেক দিকে। মনে করেন আমি টিউবওয়েল আর আপনারা কলস, এমন জায়গায় থাকতে হবে যা বলবো এগুলো ভালো করে বুঝে নিতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য, ইদানিং এর আলেম ওলামারা যা যা ওয়াজ করে, কে কি বলছে তাই শুনছে, কিতাব পড়ছে না, পড়ে নাই, লেখাপড়া কদ্দূর জানে ঠিক নাই, মাশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো, আল্লাহই ভালো জানে, আল্লাহর রাসূল ভালো জানে, কিন্তু মাশাআল্লাহ জিকির ভালো হলে, নাত শরীফ পড়তে পারলে, গলা ভালো হলে আমাদের দেশের জনগণ কিন্তু তার ডিগ্রি দেখে না, এলেম দেখে না, শুনতেই আছে, কিন্তু বলতে বলতে যে কোন দিকে কোন শান কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নাই, ঠিক কিনা বাবা? অবস্থা খুব খারাপ। আমি আজকে চিন্তা করলাম বসে বসে যে আমরা ওয়াজ নসিহত ছেড়ে দিই, কারণ লেখাপড়া করে ওয়াজ নসিহত করার যুগ এখন আর নাই। দুই চারটা গল্প নাটক এবং ভালো করে সুন্দর করে একটু গলায় সুর দিয়ে জিকির করতে পারলে পাবলিক মনে করে ও খুব ভালো হুজুর, ওয়াজ খুব জমছে। এখন কিন্তু ভাই শোনে জিজ্ঞাসা করে হুজুর জমাইতে পারছে কিনা, এখন আর ওয়াজ করছে কেমন এটা বলে না, মানুষের হেদায়েত আসলো কিনা এটা বলে না, হুজুর জমাইতে পারছে কিনা। হ্যাঁ জমাইতে পারছে, তাইলে হুজুর ভালো, নাইলে হুজুরের দাওয়াত বন্ধ নাকি? এই হলো অবস্থা বাবা। তো মন খারাপ করবেন না, বৃষ্টির দিন আল্লাহর রহমতের দিন, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, কি বললেন? ও আমার আল্লাহ, তুমি যখন খুশি হও তখন কি করো বলো তো? কি সুন্দর কথা, তাই না? মূসা নবী আল্লাহকে কি বললেন? তুমি যখন খুশি থাকো আল্লাহ তখন কি করো? তাফসীরের কিতাব, বাড়ির বানানো জিনিস না, মামার বাড়ির ডাল না। তাফসীরের কিতাবের মধ্যে প্রায় পাঁচখানা তাফসীরের মধ্যে আমার নজরে পড়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা জবাব দিলেন, ও মূসা আমি আল্লাহ খুশি হলে তিনটা কাজ করি। কয়টা? আল্লাহ আবার কাজ করে, হ্যাঁ খোদাই কাজ আর কি, সুবহানাল্লাহ বলে দুই একজনের জবানে সুবহানাল্লাহ নাই, হাসিও নেই, হাসি খুশি ভাবে থাকতে হবে, রাগ আছে নি আমার সাথে কাজ? আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। মূসা নবী বলেন আল্লাহ, ও আমার আল্লাহ তুমি যখন খুশি থাকো গো তখন কি কি কাজ তুমি করো? আল্লাহ বলেন আমি তিনটা কাজ করি, তার এক নাম্বার হলো আমি যখন বান্দার উপর খুশি হই মূসা তখন আসমানের পানি জমিনের মধ্যে নামাইয়া দেই। আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দেন, ভালো কথা না খারাপ? আল্লাহ যেহেতু বৃষ্টি দিলেন আর কাদা হয়ে গেল রাস্তার, আমি গাড়ি নিয়ে আসতে পারবো না, কথা হলো? আমি বললাম ড্রাইভারে সালা যেখানে যাইতেছে যা। আল্লাহ খুশি জমিনে আল্লাহ বৃষ্টি দিলেন, আরেকটু মাসালা বলে যায়, যদি কেউ ইন্তেকাল করে জানাজার সময় বা দাফনের সময় যদি বৃষ্টি হয়, আব্বা জানের আমার মনে রাখবেন, বাবা মনে রাখবেন, ওই জানাজার সময় যদি কারো জানাজার সময় বৃষ্টি হয় একবারে 100% মনে করবেন ওই ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন, এবং জানাজার সময় যদি বৃষ্টি হয় মনে করবেন যে এই ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তারপর আর একটা জিনিস দেখবেন, ইন্তেকালের পরে কাফন পরানোর পরে গোসলের পরে কাফন পরিয়ে যখন কারো কপালের দিকে চেয়ে দেখবেন, যদি কারো কপালের মধ্যে ঘাম চলে আসে, কি আসে ঘাম বুঝেন তো, উর্দু মে ইসকো বলতে হয় পেচিনা, ঘাম ঘাম, যদি মরার পর ইন্তেকালের পরে যখন গোসল হবে গো, গোসলের পরে তার কাফন পরানোর পরে কপালের দিকে একটু চেয়ে দেখবেন, হালকা হালকা যদি মাছির কণার মতো এমন যদি কোন ধরনের ঘাম চলে আসে মনে করবেন যে আল্লাহ তাআলা তার জীবনের গোনাহ খাতা মাফ করে দিয়েছে। তাহলে আল্লাহ খুশি হলে কি দান করেন? তাহলে আপনারা মন খারাপ করবেন না তো?
রাস্তা খারাপ, হাঁটা যায় না, কি বৃষ্টি, এত বৃষ্টি, আছেন আজ থেকে নিয়াত করেন বৃষ্টি হলে রাগ করব, বৃষ্টিকে আমি দেই না কে দেয়। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআন শরীফ 20 পারা খুলে দেখেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে পানি নামানোর মতো এরকম ক্ষমতা কারো আছে? আল্লাহ বলেন নেই, কারো নাই, আমি আল্লাহ ছাড়া এমন পাওয়ার এমন ক্ষমতা কারো নেই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি হয় কার? খুশিতে। দুই নাম্বার, ও মুসার, আমি আল্লাহ যখন বান্দা বান্দির উপর খুশি হইব তখন আমি তার ঘরে সন্তান দান করি। কি দান করে? সন্তান দান করে। বাচ্চা কাচ্চা এগুলো কিন্তু আল্লাহর রহমত, ঠিক কিনা বাবা? মেয়ে রহমত তো না ছেলে রহমত? ছেলে মেয়ে সবই রহমত, কিন্তু অনেকে আছে মেয়ে হলে মেজাজ গরম হয়ে যায় নাকি? না বন্ধুরা, কিতাবে পড়েছি বাবা, একটা ছেলে জন্মগ্রহণ করে একটা রহমত নিয়ে আসে, আর একটা মেয়ে জন্মগ্রহণ করলে পর্দার আল্লাহর মা বোনেরা ঘুম বাদ দিয়ে নাচব সাদাত ফয়েজির কথাটা শুনে রাখেন, লাভ হবে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে বাবার ঘরে মায়ের কোলে যখন চলে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। ছেলের জন্য কয়টা? রাগ করছেন নি আপনারা শুনে যে আপনি তো মেয়েদের পক্ষে চলে গেছেন, আমি যাই নাই, রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন। তিনটা রহমত, মেয়ে আসলে কয়টা রহমত? তিনটা রহমত আসে। আবার সন্তান আসলে আর একটা কথা বলে যাই বাবা, এক বছর যাবত সন্তান জন্মগ্রহণের পরে ওই বাচ্চার দিকে ছেলে হোক মেয়ে হোক খারাপ নজরে কখনো তাকাবেন না বাবা। এক বছর ওই বাচ্চার শরীরের মধ্যে কোনো নখের আঁচড় লাগাবেন না, মনে থাকবে বাবা। কেন? কারণটা শুনতে মন চায়। হাদিস হাদিস হাদিস। আল্লাহর হাবিব বলেন এক বছরে 12 মাস, কয় মাস? শিশু বাচ্চা প্রথম দুনিয়াতে আসার পরে 4 মাস শুধুমাত্র আল্লাহর জিকির করতে থাকে। সে কান্দে, ওয়া 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 করে কান্দে। আমরা মনে করি এ কি কান্নাকাটা করে, আরে বাচ্চাদের একটু কান্দতে দিবেন, টেনশন করবেন না, ওর কান্নার মধ্যে বরকত আছে। বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে বলবেন ওয়া ওয়া না, সে হুয়া হুয়া বলে, হুয়া হুয়া ইয়ানি হুয়াল্লাহ হুয়াল্লাহ, জোরে করে আল্লাহু আকবার বলে কান্দে বাচ্চা, আল্লাহ আল্লাহ করে। কিন্তু আমরা বুঝি না, হুয়া হুয়া বলতে বাচ্চা হুয়া হুয়া ইয়ানি হুয়াল্লাহ আল্লাহ আল্লাহ করে জিকির করি। কয় মাস? 4 মাস। দ্বিতীয় 4 মাস ওই বাচ্চা আপনার আমার প্রাণের নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমতের দরিয়া নবী, সর্বগুণে গুণান্বিত নবী, আপনার আমার মায়ের নবী, প্রাণের নবীর উপর 4 মাস একাধারে দরুদ শরীফ পড়তে থাকে। ও দুনিয়ার মানুষেরা, গো বাচ্চা মাসুম দুনিয়াতে এসে আল্লাহর জিকিরের পরে বাকি 4 মাস রহমতের নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকে, আর থাকে কয় মাস? কি আপনারা করতে আইতেছেন? ও দোস্ত চলে গেছিলেন, গাবড়াইলেন কি দিকে? আমি তো গান জানি না, কি সুন্দর গায়, সুবহানাল্লাহ, ভালো গাইলে ভালো, ভালো জিনিস তো ভালো। 3 নাম্বার, সন্তান বাকি 4টা মাস যখন শেষ, বছরের শেষ 4টা মাস শুধুমাত্র নবীর দরুদের পর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তাহলে মা বাবা আদর্শ হক, লালন পালন, মায়া, ভালোবাসা দরকার আছে না? প্রথম 4 মাস কি করে?
কই ভুলে গেলেন যে এখন এত ওয়াজ করে লাভ নেই, ওয়াজ অল্প করলে যথেষ্ট মনে রাখতে হবে। প্রথম চার মাস, দ্বিতীয় চার মাস, তৃতীয় চার মাস, আহা এই সন্তান কত বড় রহমত। যাদের সন্তান নাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ যেন সন্তান দেন। বন্ধুরা আমার, তাহলে গেল এক নম্বরে আল্লাহ বৃষ্টি দেন, দুই নম্বরে আল্লাহ তাআলা সন্তান দেন, মনে আছে তো? কয়টা কাজ করে আল্লাহ? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরে বন্ধুরে আল্লাহ যখন খুশি হয় তখন একজন মেহমান করে আরেকজনের ঘরে পাঠাইয়া দেই। মেহমান আসা কার রহমত? তাই বলে দেখেন না যে আমি আল্লাহ রহমত বলে শ্বশুর বাড়ি গেলাম তো গেলাম আর ফিরলাম না। হ্যাঁ, 15 দিন একটানা বন্ধুর বাসায় ঘুরলাম, বন্ধু অদৃষ্ট হয়ে গেল না। মেহমানের মনে রাখতে হবে আমারও যেন একটা লিমিটেশন ঠিক থাকে, একবারে আমি যেন ক্রস না করে যাই, আমি যতটুকু পরিমাণ প্রয়োজন মিটিয়ে গেলে যেন আমি আর না থাকি। মেহমানদারি আরাম মতো হবে, দিনের পর দিন থাকতে লাগলে কিন্তু মেহমানের উপরে মেজবান কষ্ট হবে, ঠিক কিনা? কিন্তু মেহমান কাল রহমত। আমি তো আপনাদের এলাকার মেহমান, আমার থুয়ে যেগুলো চলে যাবে আপনারা একজন উঠবেন, আমি চলে যাব সোজা। কি করবেন? থাকবেন না, যাবে? আমারে আঙ্গুল দেখাবেন যার ঝামেলা আছে, এনে ঝামেলা করি না, একটারে বিদায় করছি, বড় সরব। ও বন্ধুরে, আমি ভাব বুঝতে পেরেছি, এজন্য লম্বা আয়াতে কারিমা পড়ি নাই, বৃষ্টির কথা একটু বলে নিলাম, মন খারাপ করবেন না। অনেকে ভাবে যে মাহফিলের সময় না, আমারে ফোন করছে একজন, হুজুর কই যান গাড়ির মধ্যে? আমি বললাম মাহফিল কেন? বৃষ্টির সময় আপনাকে মাহফিল চলে? আমি বললাম কেন বৃষ্টির সময় তোমার খাওন চলে না? সব করতে পারো আর মাহফিল করলে তুমি বুঝবে যা। কয় না 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 হুজুর, তা কই নি, যা বলি তাতে তো একটা করে মাইক দিয়ে দেন। আমরা মাইক দেওয়া লোক নাকি? আমার আব্বা জানারা কোরআন শরীফের একখানে আয়াতে কারিমা থেকে মাত্র তিনটা শব্দ পড়েছি, জানি বেশি সময় নেব না, এই জন্য তিনটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে বিদায় নেব। আজকে আমার সাথে একটু মহব্বত নিয়ে সেই তিনটা শব্দ পড়তে রাজি আছেন? পড়লে জবানটা পবিত্র হবে, আমল নামা ভারী হবে, গোনা খাতা মুছে যাবে, একটু জবান খুলুন, বিসমিল্লাহ বলতে মজা লাগে না বাবা? খারাপ লাগে আপনাদের? দেখি খারাপ লাগে? এই মহাব্বতের সুরে, মধুর সুরে বলতে হবে। বিসমিল্লার পাওয়ার কত জানেন বাবা? অনেক পাওয়ার, অনেক পাওয়ার। একটা পাওয়ার বলে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ ভালো না আসলে বলবো না, এত জোর করে ওয়াজ করার স্বাদ হয় না আমার। মহব্বত আরো দেখি, বিসমিল্লার আওয়াজ কেমন? বিসমিল্লাহ। এটা কার জবানে আসছে জানে? আমার রহমতের নবী নূরে খোদা রুহে ফেদা রহমতের নবীর জবান মোবারক থেকে বের হয়েছে, সুবহানাল্লাহ। এবং বিসমিল্লাহির রহমানির রহিম থেকেই হাউজে কাউসার পয়দা, আরো জোরে কর না, সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বিসমিল্লার পাওয়ার কত একটু জানিয়ে দেই, সব সময় তো আসা সম্ভব নয়। একজন নবীর নাম শুনছেন কি জানি না, অবশ্যই শোনার কথা, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। কোন নবী? ওনার নাম ছিল আব্দুল গফফার। কি নাম ছিল? খুব বেশি কাঁদতেন তাই নাম হয়েছে নূহ, সুবহানাল্লাহ, সানি আদম বলা হয়। ওনার সময় একটা প্লাবন হয়েছিল, শুনছেন না? বিরাট প্লাবন হয়েছিল, বড় ধরনের। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, নূহ একটা প্লাবন হবে, বড় ধরনের প্লাবন, তুমি বিরাট একখানা জাহাজ তৈরি করতে হবে, কিস্তি নৌকা তৈরি করতে হবে, পারবানি? আল্লাহ তাআলা অর্ডার দিলেন, নূহ নবী বলে আল্লাহ লব্বাইক, অবশ্যই, আপনি বললেন কেন পারবো না, কিন্তু সব ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ তা তো করবো, প্লাবন দিব, বন্যা দিব, আমি ব্যবস্থা করব আমি। তো আল্লাহ কি করতাম বলে, এক প্রথমে এক কাজ করে একটা কিস্তি বানাও, নৌকা বানাও বিরাট। আল্লাহ নৌকা বানাইতে গেলে তক্তা লাগে, প্যারাক লাগে, মিস্ত্রি লাগে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আমি তক্তা কোথায় পাবো? আল্লাহ বলে, ও নূহ রে আর দেরি করো না, আমি সাগরের নিচে বিরাট বিরাট গোল কাঠ রেখে দিয়েছি, ওই কাঠগুলো উঠিয়ে কাঠগুলো চিরে তক্তা বানাও, এরপরে নৌকা কিস্তি তৈরি করো, আর তুমি কাঠগুলো দেরি করো না, একটু তাড়াতাড়ি করে উঠাই নিয়ে আসো। আপনি কোন দিক তাকাই আছেন ও ভাই? আমার দিকে দেখেন, আমাকে দেখতে এত খারাপ, এই দিকে দেখেন, আমি আপনারে দেখি, আপনি আমি আপনি আমারে দেখেন, হয়ে যাবে কাজ। নূহ নবী বলেন, আল্লাহ কাঠ রাখছে কোথায়? সমুদ্র সাগরের নিচে। আল্লাহ তুমি কেমন কাজ করলা, মাটির উপরে থাকলে তো ভালো, সমুদ্রের নিচে তাও কাঠ রাখছো, অথই পানির নিচে, আমি এই কাঠগুলো কেমন করে উঠাবো? আল্লাহ আল্লাহ কি ব্যবস্থা করবো? আল্লাহ বলে, নূহ চিন্তা করো না, চিন্তা করো না, তোমার কাঠ উঠানোর জন্য ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কর আল্লাহু আকবার। কি ব্যবস্থা আল্লাহ! আল্লাহ বলে, শোনো, তোমার জামানার মধ্যে বিরাট একটা মানুষ আমি বানিয়ে রেখেছি, যার নাম হচ্ছে উস পালোয়ান। উস পালোয়ানের ডাকো, ডেকে কাঠ উঠায় না, উস পালোয়ানকে ডাকছে, উস পালোয়ান আসছে, লাব্বাই হুজুর কি খবর, নবী আল্লাহর নবী আমারে ডাকছে, ঠিক আছে। এই আস্তে আস্তে উঠে কই যায় অন্ধকার দিয়ে, দেখে আলাইছি ধরে না, চাপিয়ে ধরবে, শুধু দুইটা সত্য, যাইতে চাইলে দুইটা কারণ, একটা কারণ আর একটা কারণ পাশাপাশি, যাইতে চাইলে ছুটি, সমস্যা নেই, এখানে কোনো না ভাগ করা যাবে না, কিছু এলো কাজ। তাড়াতাড়ি করো, নূহ আলাইহিস সালাম উস পালোয়ানের খবর দিলেন, উস পালোয়ান আসছো, তাফসীরের কিতাবের মধ্যে আছে, আসার পরে উস পালোয়ানকে বললেন, নূহ নবী এক কাম করো, সমুদ্রের অথই পানির নিচে বিরাট বিরাট গোল কাঠ আছে, উঠিয়ে দাও। নূহ নবীকে উস পালোয়ান বলে, নূহ নবী গো, এমনি এমনি ফাও ফাও হুদাহুদি পারতাম না, আমার তিনটা সত্য আছে। আপনারা ভালো, বাইলে তো বিপদে পড়ে যাবো, ঢাকায় যেতে পারবো না। রাস্তার মধ্যে একদিন ব্রাহ্মণ বাড়ি এসে এক ভাইয়ের বাসায় ঢুকলাম, দেখছেন আমগো বড় বড় দা দাও আছে না, এত বড় দাও বের করছে আমার, এইরকম মাথা ঘুরানো, আমি দেখি তো ডরাই গেছি। হ্যাঁ ভাই জি, কি রামদা কয়? রামদা, বাপরে বাপ, হিন্দুদের রামের কথাই ছিল। উসপালন বলে, আমার তিনটা সত্য আছে, এক নাম্বার সত্য হলো জীবনে কোনোদিন কেউ আমারে পেট ভরে খাবার খাওয়াইতে পারে নাই, কাঠগুলো আমি উঠাই দিব, আমার একটু পেট ভরে এক বেলা খাওয়ান দিতে হবে। এত বড় সারা জীবনে এক পেট ভরে খায়, মন ভরে খায়, একটু খাইছে কিন্তু আসলে পেট ভরে না, খাইতে যাও। আচ্ছা ঠিক আছে, তোমার খাবারের ব্যবস্থা করে ফেলবো, তুমি চিন্তা করো না। উস পালোয়ান তো সোজা হয়ে দাঁড়াইছে, আমি পেট ভরে খাবো জীবনে একবার। নাম্বার দুই বলে কি, দুই নাম্বার হলো আল্লাহ আমাকে এত বড় করে বানিয়েছেন, আল্লাহ নবী নূহ গো কোনদিন আমি কোন জায়গায় গোসল করার মতো, ডুব দিয়ে গোসল করার মতো পানি আমার কপালে জোটে নাই। আচ্ছা কত বড় ছিল সে? আমি তাফসীর পড়তেছি আর মনে করতেছি আমার কি ভুল টুল হচ্ছে নাকি, আবার দেখি আরবি পড়ি আর ব্যাখ্যা করি, পড়ি আর ব্যাখ্যা করি, কই যে না ভুল তো হচ্ছে না, কিন্তু এত বড় আমি ডুব দিয়ে গোসল করার জায়গা পাই নাই, সাত কত কাজ কাম করে দিবে ডুব দিয়ে গোসল করা। নাম্বার তিন হলো এমন কোন ঘর আমি কেউ আমারে বানাইয়া দেয় নাই
যে ঘরের মধ্যে আমি এক রাত ঘুমাইতে পেরেছি, আমার ঘুম হচ্ছে মরুভূমির মাঝে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায়, এমন জায়গা পাইলাম না যেই জায়গার মধ্যে ঘরের মধ্যে আপনারা ঘুমান আমি ঘুমাইতে পারি নাই, আমার একবার একটু ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে। চিন্তা করলেন যে বেটারে কাঠ উঠে নিব আমি, আর সাত কত দেব, খাইতে চাই দিলাম, তারপরে গোসল করতে চাই তাও রাজি হলাম, তারপরে বলল যে আমার এই ঘুমাইতে দিতে হবে, এবারে ঘুমাইতেও তোর বেটা ঘরে ঘুমাইতে দিতে হবে, ঠিক আছে ব্যবস্থা একটা একটা করে করি, তো যাও তোমার ডিউটি কাঠ উঠানো, তাড়াতাড়ি কাঠ উঠাই দাও। সে চলে গেল, খামসে মারলো, কাঠগুলো উঠাই নিয়ে আসলো, জোরে কল, আল্লাহর সৃষ্টি দেখছেন কুদরত কি। আমরা ওদিকে না চিন্তা করে আমাদের দেশের হাতির কথা যদি চিন্তা করি, আমরা মানুষের হাতি আর তাদের শক্তি কম না বেশি, হ্যাঁ যদি এরকম মাথা দিয়ে গুতা মারে দুই একটা ঘর ফেলাই দিতে পারে, হ্যাঁ হাতির সে বড় এটা সিনিয়র মানের হাতি, উসপানো আন গেল কাঠ উঠাইতে, কাঠগুলো খামসি মেরে মেরে উঠাই দিল, আর নুহ নবী ঘরে চলে গেলেন, যে বললেন ও ঘরবাসী রাখি আছো আর দেরি করো না, একটা কাম করো। বলে কি কাম করতাম, পাতলা পাতলা করে তিনটা রুটি বানাবা, এমন রুটি বানাবা যে রুটি উঁচা করলে এ পিঠে রোদ পিঠ যেন দেখা যায়। কয়টা রুটি, মোটা না পাতলা, কথা কয় না কে, একবার পাতলা পাতলা এপিট ওপিট দেখা যায়, তিনটা রুটি বানাবা। হুজুর মেহমানের জন্য মেহমানদারি করতে বলছেন, কোনোদিন তো পাতলা পাতলা মোটা মোটা কিছু বলেন নাই, আজকে বলছেন পাতলা পাতলা তিনটা রুটি বানাইতে, তাও তিনটার বেশি না, হালুয়া ভাজি রুটি আই অন্য কিছু তৈরি করব না, গোস্ত তাই না, ওগুলো আমি ব্যবস্থা করব। কাঠ উঠে আসলো, উঠানের মধ্যে জায়গা করে ছোট একটা প্রিসের মধ্যে তিনটা রুটি দিয়ে বসিয়ে দিল। উসপালওয়ানকে বলল যে এই কাজ হয়ে গেছে, হ্যাঁ হুজুর কাজ শেষ, তো তোমার পেট ভরে খাবার দেওয়ার কথা ছিল, আসো খাবার খেয়ে না, তাই তাহলে তো খুব খুশির ব্যাপার, আমার খাওয়া রেডি এত তাড়াতাড়ি, হ্যাঁ এত তাড়াতাড়ি তোমার খাওয়া রেডি, বলে ঠিক আছে চলেন। এখন উঠানের মধ্যে যে আঙ্গিনায় যে দেখলেন একটা প্রিসের মধ্যে পাতলা তিনটা রুটি, দেখে মেজাজ যা ছিল তার চেয়ে 100% গরম হয়ে যাবে, কি ফাজলামি নাকি, আপনি কোথায় তিনটা রুটি বানাইছেন আমার পেট ভরে খাওয়ান দেওয়ার জন্য, এই রুটি তিনটা আমি নাকের ফুটোর মধ্যে দিব না গালে দিব, নাকের ছিদ্রে দিয়ে তো নিঃশ্বাসের মধ্যে ভিতরে ঢুকে যাবে, নিঃশ্বাসের মধ্যে ভিতরে ঢুকবে, এটা মুখে দিব না নাকে দিব, কোথায় দিব। নোহ নবী বলেন ও উসপালওয়ান বেশি বাড়াবাড়ি করো না, আমি নবী আমার জবান জান, আমি একবার কথা দিয়েছি তাই করবো, উসপালওয়ান দেরি করো না, তোমার ডিউটি হলো তুমি খাইতে থাকবে, আমার ডিউটি হলো আমি তোমাকে দিতে থাকবো, তোমার পেট না ভরা পর্যন্ত আমার দায় দায়িত্ব। বলেন ঠিক আছে, খাবো কি দিয়া, হালুয়া থাকলে আপনার ভাজি থাকলে, আমরা ডিমও খাই আন্ডা ফ্রাই, ডিমও নাই গোস্ত নাই, কি দিয়ে খাবো। চিন্তা করো না, আমার কাছে একটা হালুয়া আছে, এই হালুয়াটা আমি তোমারে দেব, এই হালুয়ার আর এক নাম হলো জালুয়া, এমন জালুয়া তোমারে দিব ওই হালুয়া তুমি বলার পরে তারপরে রুটি মুখে দিবে, মুখে মুখে হালুয়া বলতে হয়, আমি বলবো তুমি বলবা, বলার পরে মুখের মধ্যে তুমি রুটিটা দিবা, দেখবা জীবনে এমন মজার খাওয়ার আর কোনো সময় খাও নাই। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, ঠিক আছে কি কি বলবো, এ তো কখনো এরকম হালুয়া দেখি নাই যে জবানে বললে হয়ে যায় মুখ মিষ্টি হয়ে যায়, হ্যাঁ মুখ মিষ্টি করা হালুয়া আছে, বলো মুখ মিষ্টি করা হালুয়া। নূহ আলাইহিস সালাম বলতে বলেন, বলো পড়ো আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ইয়া বার কেমন হালুয়া পড়লো উসপালওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, উসপালওয়ান জবানে বলল, নূহ নবী বলেন খাওয়ার শুরু করো, একটা
সুন্দর করে একটা হাতে নিল, একটা রুটি নিয়ে রুটিগুলো সুন্দর করে রুটি একটা খেয়ে নিল, আর একটা রুটির মধ্যে হাত দিয়ে একটু মুখে দিয়ে তারপরে তার লজ্জা লাগছে, মাথা নিচু করতেছে, মাথা উঠায় না। নূহ নবী বলে, ওসরে তাড়াতাড়ি খাওয়া শুরু কর, আরো রুটি তোমার ব্যবস্থা হয়ে যাবে। উস পালোয়ান বলে, নূহ নবী গো, এমন এক হালুয়া রুটির সাথে আপনি আমার খাইয়ে দিয়েছেন, যেই হালুয়া খাওয়ার বলার পরে আমার জমানে একটা রুটি দিয়ে আমার আর রুটির প্রয়োজন নাই, গলায় গলায় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়ে জবান এমন পবিত্র হলো, একটা রুটি খাইলো, রুটি কয়টা ছিল, কয়টা? আপনাকে লাইটটা কি ওয়াহাবি নাকি? আমার সাথে এমন ফাজদামি করে গেল, লাইট এরকম লাইট পুরো কোনো মানে ওয়াহাবি সোহবত আছে ওই লাইট, দুশ্মনের রসুলের লাইট ভালো হয়ে যাও, আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহ পড়ালেন, এমন বরকত উস পালোয়ানের একটা রুটি খেয়ে এমন অবস্থা হয়ে গেল। উস পালোয়ানকে জিজ্ঞাসা করলেন, উস পালোয়ানের বাকি ২ কাজ আছে, এখন পেটটা তো ভরে গেছে, বলে হ্যাঁ আর খাইতে পারি না, আজকে যা খাইলাম কতদিন খাওয়া লাগবে না বলতে পারি না, এমন খাবার খেয়েছি। বলে বাকি ২ কাজ আছে, তোমার তাড়াতাড়ি করে করে দেবো। উস পালোয়ান বলে, এমন হালুয়া একবার দিয়েছেন, আবার কোন ঝামেলায় ফেলেন, ঠিক নাই, আমি আর নাই, আমি বিদায়। ও বাবারে বিসমিল্লাহ এমন নেয়ামতের, আমি একটা তাফসীর থেকে একটা ঘটনা বললাম আপনাদেরকে, আর এখন লম্বা করব না, কারণ আমি জাওয়াজ করব, এখনো সেখানে যাই নাই, এতক্ষণ পর্যন্ত মশলা বাটাবাটি করতেছি, এবার যাওয়ার সোনার মধ্যে। কারণ বন্ধুরে, যদি আমি যা বলবো বুঝাইতে না পারি, বলারও তো কোনো লাভ নাই, ঠিক কিনা বাবা? আমার বিসমিল্লাহির রহমান রহিমের মধ্যে এতই বরকত, অনেকে আবার চিন্তা করে যে বিসমিল্লাহির রহমান রহিম এত বরকতের, যদি খারাপ কাজের মধ্যে চুরি করতে যাই বিসমিল্লাহ পড়ে যাই হবে? দুঃখজনক হলেও ভাই এমন ঘটনা, ওই নাসিরনগর, আপনাকে ও নাসিরনগর, ওই আসতে কুট্টা ফুট্টা কি কিছু ঘাটটা আছে, আর ওই এখন ব্রিজ হয়ে গেছে, এদিক দিয়ে আসতেছি, এক ঘটনা, ওই যুক্তিবাদী হাবিবুর রহমানের নাম শুনছেন তো, এতে ঘটনাটা কইছে আর কি। ওই যে আসার সময় রাস্তায় গাড়ি থামাইছে, কিছু লোক আছে না রাতের বেলা, হ্যাঁ বিসমিল্লাহ পড়ে নামে নাকি, এই নামে বলতেছে, রাস্তার মধ্যে আটকাইছে, আটকে কয় হুজুর আপনার জন্য আমরা অপেক্ষায় আছি, ইন্তেজার করতেছি, কারণ আপনি বক্তা ভালো, হাদিয়া পাইছেন ভালো, কথাবার্তা কম বলেন, মোবাইলটা আগে দেন, তো মোবাইলটা ভালো ছিল, কয় এই মোবাইলের মধ্যে আমার বউয়ের একটা ছবি আছে, কয় ওই ছবি টবি সব কোনো সমস্যা নাই, কয় মোবাইলটা আমারে দিয়ে দাও, এটা নিও, খুব শখ করে কিনছি, কয় আপনাদের শখের সেই আমগো শখ অনেক বেশি, সব মোবাইল লয়ে লইল, টাকা যা ছিল নিল, কয় যে আমার গ্যাসের দামটা দে অন্তত, আমার তো আর কাছে কিছু নাই, কয় আপনি আপনার চেহারা দেখলে গ্যাস দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখন কথা হইল, এরপরে সব নিয়া উনি কইতেছে বলে আমার দুঃখ হইল ওই জায়গায়, যে সব নিল নিল, তারপরে কইতেছে হুজুর দোয়া করেন আল্লাহর নামে প্রথম নাম ছিল। আচ্ছা কত দেখ, হ্যাঁ প্রথম নামছে যাতে আমরা সাকসেস হই, আর প্রথম নামছি আপনারে দিয়ে, আপনি নায়েবে রসুল, আপনারে দিয়ে নামছি, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে, কিন্তু এইসব জায়গায় আগে বিসমিল্লাহ কইয়া কিন্তু বিপদ ঘটাই না, বিসমিল্লাহ ভালো জিনিস কিন্তু খারাপ জায়গায় ব্যবহার করলে রিয়াকশন হতে, এই জন্য বলছি বাবা এসব বাস্তব কথাবার্তা, গল্প করার টাইম নাই, শোনেন তো এই বিসমিল্লাহির রহমান রহিম, এবার একটু জবানটা খুলে বললে বরকত হবে না, হবে না তো আপনাদের লাইটের বরকত তো কমে যাচ্ছে, দেয়া যায় আস্তে আস্তে থেমে যাচ্ছে, আপনারা মহব্বত করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা জবান বন্ধ থাকবে না, আরো মহব্বত, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন এবার, বলেন ওয়াজকুরু নিমাতাল্লাহ,
কোরআন শরীফ থেকে তিনটা শব্দ বলছে, একটা ওয়াজকুরু, আরেকটা নিয়ামত, আরেকটা আল্লাহ। ওয়াজকুরু নিয়ামত আল্লাহ, তিনটা শব্দ পড়েছি। এই তিনটা শব্দের অর্থ শুনবেন তো আপনারা? দোষ দিয়ে না, আমি বলছিলাম আপনাদেরকে চল্লিশ মিনিট বলবো, আট মিনিট ওভার, আটচল্লিশ মিনিট চলে, তাহলে কি আমার জবান দুই রকম হয়ে যাবে না? হ্যাঁ, একজন মোমেন দুই রকম করলে কেমনে হবে? ও, আমি তো আপনার উপরে দশ মিনিট দিয়েছিলাম, আরো দশ মিনিট আপনা আপনি হয়ে গেছে, আপসে হো গিয়া খতম, আট মিনিট আপসে হো জায়গা, জোহর আহা হ্যায় সুবহানাল্লাহ বেহান। আলেম ওলামা পিছনে বসা এটা তো বেয়াদবি, আপনারা সামনে বসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ চলেগা চলেগা, ইয়া দৌড়েগা সুবহানাল্লাহ, নেই জিয়াদা নেই, চলেগা। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক কথা বলেছেন, আমি তিনটা শব্দ পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন একটু যদি খেয়াল করে ব্যাখ্যা করি, হুজুর গল্প করার টাইম হবে না, কারণ আমার গৌসে পাক শাহিন সাহেব আপনাদের নাম শুনছেন নি আপনারা, অনেকে আছে গৌসে পাকের সামনে বেয়াদবি করে, আমরা গৌসে পাকের গোলাম, করে কোন ঠিক কিনা, আমরা ওরকম করে বলি না, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর লাসানি হাইকালে নূরানি পীর মীর দস্তগীর সাইয়্যাম লিল্লাহ আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদেরুল জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি সামাদানি, যিনি হলেন গাউসুস সাকালাই, মানুষের গাউস, জিন জাতিরও গাউস, বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলেন, ও দুনিয়ার মৌলবীরা গো, আমি তাফসির করার জন্য বিসমিল্লাহর বিসমিন শব্দের একটা শব্দ উঠাইলাম, উঠাইয়া আমি ব্যাখ্যা করতে শুরু করে দিলাম, একটা দুইটা তিনটা করে অর্থ উঠাইতে লাগলাম, একটা শব্দের একটা দুইটা করে সাত শত অর্থ উঠাইলাম, কয়শত সাত শত অর্থ উঠাইয়া আমি এমন একটা চিন্তা করলাম, আল্লাহর কোরআন শরীফ এমন এক সমুদ্র, একটা শব্দের সাতশো অর্থ উঠলো, আরো বহু অর্থ উঠবে। বন্ধুরা আমার, গাউসে পাক একটা শব্দের সাতশো ব্যাখ্যা করেও বললেন যে দুনিয়ার মানুষেরা শোনো, তাফসির নামক সমুদ্রের তীরে আমি আসছি, এখনো সমুদ্রে নামি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। শব্দের সাতশো অর্থ গৌসে পাক করেছেন, এরপরে তিনি বলেন আমি তাফসির নামক সমুদ্রের তীরে আসছি, এখনো নিচে নামি নাই। আর সেই কোরআনে কারীমের কতই ব্যাখ্যা, কিছু কিছু চুঙ্গাওয়ালা মৌলবি জাহান্নামি মালাউনের দলেরা আমার নবী অলির সানে বেয়াদবি করতেছে, ধরে কোন দিক কিনা, একটা শব্দের একটা অর্থ বলতে পারে না। এরপরে আমার দয়াল নবী অলি আউলিয়ার সানের বেয়াদবি করে আমরা জীবনেও সহ্য করিনি এবং মৌত পর্যন্ত সহ্য করবো না, জোরে কোন ঠিক কিনা, আমি গতবার এই সময়ে মক্কা শরীফে ছিলাম, মহরম মাসের দশ এগারো বারো তারিখের দিকে মদিনা শরীফ থেকে আসছি। বন্ধুরা আমার, আমি মক্কা শরীফে জিজ্ঞাসা করলাম, খানায় কাবা আল্লাহ কয়েকবার নিয়েছেন আল্লাহ তো রসুল, খানায় কাবা থেকে পূর্ব সাইডে এক পাশে জাবালে আবু খুবাই সাজি সাহেব যারা দেখেছেন, আর এক পাশে মওজুদুন নবী আমার রহমতের নবী যে শুভাগমন করেছিলেন, যেই পবিত্র ঘরে ওই ঘরখানা দোতলা করে রাখছে লাইব্রেরি করে, আমি জিজ্ঞাসা করলাম, ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম একজনরে, বললাম ভাই তাদের সৌদি একজনকে জিজ্ঞেস করলাম যে আল্লাহর হাবিবের মৌলুদুন নবীর ঘরটা কোন জায়গায়, তখন সে আমারে বলতেছে আমি জানি না। তখন আমি বললাম যে আবু জেহেলের ঘরটা কোন জায়গায় ছিল, একটু দুষ্টামি করতেছি, আমরা বাঙালি বুঝি না মিয়া। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খেদমত করে তোমার তো টুপি কই, তোমার টুপি মাথা দেওয়ার সময় হয় না বাবলি। হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করি আবু জেহেলের ভয় কোথায়, তখন বলছে হ্যাঁ দা এটা আবু জেহেলের, দেখাইতেছি এইটা আবু জেহেলের ঘর, তা আমি আরবিতে তখন মোটামুটি একটা কথা শুনতে, আমি বললাম বেগম আবু জেহেলের ঘর ছিল, আমার নবীর ঘর ছিল না, এটাই হচ্ছে তোমার মুনাফেকের জাহান্নামের কাফের ঘর, ঠিক কি না? সমস্ত মোল্লা বের হয়ে গেছে, আমার মাথার পাগড়িটা দেখে বড় অনেকে ভাবতেছেন রঙিন বলবি নাকি, ভাইবেন না, এটা খাজা গরিব নামাজের দরবারের পাগড়ি, আমার কাছে প্রায়
ষোলোটারও বেশি বোধ হয় পাগড়ি জমা হয়ে গেছে। এক এক ভক্ত যায় আজমির শরীফে আসে, আইনে আইনে আমারে হাদিয়া দেয়। তো আমি পড়া শুরু করছি, গরিব নওয়াজের পাগড়ি কি ঘরের ভিতরে রাখবো না পড়বো? অনেকে আছে দেখবেন পাগড়ি এক কালার, জামা এক কালার, জুব্বা এই কত রকমের রং, তাই যাব। তো আমি আবার এটা পড়তে কিছুটা ভাবি, কারণ আমি শিক্ষক মানুষ, আমি কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসার একজন নগণ্য শিক্ষক, আমি শিক্ষক মানুষ, গাউসে পাকের মাদ্রাসার, আওলাদ রসুলের মাদ্রাসার, আমি একজন গোলাম, একজন ঝাড়ুদার, আমার মাথার রঙের ফাগড়ি দেখলে তো আবার কে কি মনে করে? এই জন্য ওয়াজের মাঝখানে কয়ে দিলাম, এটা গরিব নওয়াজের দরবারে সৃষ্টি ফাগড়ি, এটা আমার মন খারাপ করে। বন্ধুরা মনে রাখবেন, তো এই অবস্থা আমাদের দেশের মৌলবীদের ব্যাখ্যা, বিভিন্ন দেশে যাবেন কোথায়, সারা জীবন সৌদি আরবে দেখলাম যে মেতরের কাম করছে, বাংলাদেশে একটা তোপ পড়ে, বাংলাদেশে এসে মাথার মধ্যে একটা টুপি আর একটা ইয়ে লাগায়, আলটার মতো লাগাইয়া উনি ফতোয়া দিচ্ছে, কয় এখানে হাত বানতে হবে, সহি হাদিস শুরু করছে কথা কয় দেখা হাত বানতে হবে। আমার সেদিন একজন কইতেছে ওয়াজের মধ্যে সিলেটে না কোথায় জানো, কই হুজুর এই জায়গায় হাত বান্ধে একটু কিছু বলবেন। তা আমি বললাম আমার বলতে গেলে দুইটা জিনিস দিতে হয়, কি কই নাক ফুল আর কানের দুল, বোঝেন নাই? এখন পুরুষ লোক যেহেতু মাইয়া লোকের মতো হাত বান্ধা শুরু করছে, তো না জানি কখনো নাকে নাক ফুল আর কানে দুইটা দুল দেয়, তাই না? যদি জানতো যে এই জায়গায় হাত বান্ধার মধ্যে এটা মেয়ে লোকের এখানে কি ঝামেলা আছে, এই জন্য হাদিস শরীফে আছে, বোঝো না? আমাদের তো সরাসরি হাদিস তাহাতাসুর রাতি, নাবির নিচে হাত বানতে হবে হাদিস, উপরে বানতেছো কোন ঢেকে, কি জন্য বানতেছো, ঘটনাটা কি? কই হুজুর সৌদি আরবের হুজুরে ফতোয়া দিছে, কে? অমুক লোক সৌদি আরবে কাজ করতে গেছিল 10 বছর, ও ফিরে আসছে। তো আমি বললাম হ্যাঁ ও তো বড় মুফতি, ওর নাম মুফতি মেথর আলী, সেদিন আমি দেখলাম ময়লা পরিষ্কার করতেছে, ও তো মেথর, মেথরের কাম করে বাংলাদেশে এসে ফতোয়াবাজি করতেছে। ইমামে আজমের সামনে বেয়াদবি বলে মহিলাদের ইমাম, নাউজুবিল্লাহ, ইমামে আজম, তুমি কি ইমামে আজমকে কি মনে করেছো? পৃথিবী গবেষণা করে দেখো, হাদিস শাস্ত্রের প্রধান ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একার ইমাম, তিনি হাদিসের ইমাম। আচ্ছা একটা জিনিস ভাই আপনাকে বলে যাই, ইমামে আজম হচ্ছেন তাবেঈ, ইমাম বুখারি আমাদের মাথার তাস, ইমাম বুখারি আমাদের মাথার তাস, আমরা সহি বুখারিকে অগ্রাধিকার দেই, কারণ কি? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন নূরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি, সহি বুখারি জামের কিতাব। আচ্ছা ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরিতে কুফায়, হিজরি 80, ইমামে বুখারির জন্ম হচ্ছে 150 হিজরিতে, তো যিনি, তাহলে কত বছর পার্থক্য হলো? 70 বছর, 70 বছর পরে যিনি আসছেন ওনার কথাটাকে মানার জন্য, ও মানে না মুখে মুখে আর কি, ইমামে আজমকে তাবেঈকে অস্বীকার করতেছে, যার ব্যাপারে আল্লাহর হাবিব আগেই বলে গেছেন, স্পষ্ট কণ্ঠে রহমতের নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিধুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, জোরে কর সুবহানাল্লাহ। আজ সমাজ কোন দিকে, হঠাৎ বলতেছে এটা নাই সেটা নাই ওটা নাই, নামাজ নাই আপনার, সবে বরাত নাই, নবী নূর না, নবী এর বেগায়েব জানে না, নবী মাটির, নাউজুবিল্লাহ, কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ, বলে পীর বলতে কোনো জিনিস নাই, যেই বলছে পীর বলতে জিনিস নাই সেই উত্তর দিবেন আপনারা, তাহলে সৌদি আরবে কই শুনছো, কয় সৌদি আরবে, কয় সৌদি আরবে নামাজ বলতে কোনো জিনিস নাই, যদি কেন তো কি আছে, কয় সালাত, কি আছে সালাত, সালাত মানে কি, তো বলবেন সালাত আছে নামাজ নাই, তো সৌদি আরবে শায়খ আছে পীর নাই, শায়খ মানে হলো পীর, সুবহানাল্লাহ, তাহলে কি কত বড় পাগলের পাগল আর ছাগলের ছাগল, কি দিয়ে বুঝাবো, অসভ্য জানোয়ার মালাউন জাহেলের দলেরা, তুই কোন জায়গায় বাংলাদেশের মানুষ পানিকে পানি বলতেছে,
ওই ইন্ডিয়া পারলে কলকাতার মধ্যে যারা বাঙালি আছে আর কি, বাংলা অধিবাসী যারা, এরা বলে জল, এরা কি করে? আপনি ইংল্যান্ডে যান, লন্ডন যান, সব কি বলে? ওয়াটার। তাহলে আমি যদি বলি ওয়াটার দেন তো কি দেন? ওয়াটার দেন। আপনি বলেন পানি দেব না, কথা হলো? যার নাম ওয়াটার তার নাম পানি। সৌদি আরবের লোক আঞ্চলিক ভাষায় বলে মুইয়া। কি বলে? মুইয়া। আসলে মা মানে পানি। এখন ওরা বলে ওদের ভাষার ঠিক নাই, আঞ্চলিক ভাষা। আমাদের দেশে যেরকম আমরা কেমন আছি বলে সিটাঙ্গের লোক বলে বাজি কে গম আসুন আসেন গম আসিস, বাজি আমি একখানা গম আসিস, তুই কেন আস হয় না? তা আঞ্চলিকতা, ওরা মুইয়া বলে। ওরা আমরা বলি আইনা, হ্যাঁ ওরা আইনা মানে ফি আইনা। এটি কি বলে? ফেন। ফি আইনা কয় ফেন। তো এইভাবে আরবির আরবির মাথা খারাপ করে ফেলছে। আমাদের সিলেটের এক ভাষা আছে না, বাজি খিতার লাগি মাতামাতি হওয়া কয় না? এখানে এক ভাষায় ভাষার পার্থক্য আছে। এখন ভাষাগত পার্থক্য, আল্লাহ কোরআন শরীফে পীরকে মুর্শিদ বলেছেন, সুবহানাল্লাহ, ওলি বলেছেন কোরআন শরীফের ভাষা। পীর উর্দু বা ফার্সিতে ব্যবহার হয়, তাই বলে সৌদি আরব আর আমাদের দেশের পার্থক্য ভাষাগত থাকলে এটুক বোঝার যার ক্ষমতা নাই সে লম্বা জুব্বা গায়ে দিয়ে সৌদি আরবে কাম করছে, আইসে এখন ফতোয়া দেয় কয় খবরদার মিরাত শরীফ পড়ো না, ওটা কিন্তু বেদাত। মিলাদ শরীফ বেদাত হইলে তোমার মুসলমান হইতে হইতো না, ঠিক কিনা? আমার নবীর মিলাদ না হলে নামাজের মিলাদ হতো না, ঠিক কিনা? কোন আমার নবীর মিলাদ না হলে কোরআনের মিলাদ হতো না, আমার নবীর মিলাদ না হলে আজানের মিলাদ হতো না, আমার নবীর মিলাদ না হলে নামাজের মিলাদ হতো না, আমার নবীর মিলাদ না হলে দুনিয়া হতো না, জোরে কোন, ঠিক কিনা? মিলাদ শরীফ বুঝতে শেখো আগে, কারে কয় মিলাদ। ও আরেকদিক ঘুরে যাচ্ছে যে আমার সে অস্ত আরেকদিকে চলেন যাই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিম মে ফরমাতা হে ওয়াজকুরু নিমাতাল্লাহ, আল্লাহ বলেন ওয়াজকুরু, তোমরা সবাই মিলে জিকির করো, নিমাতাল্লাহ, কিসের জিকির করবা? আল্লাহ বলেন আমার নিয়ামতের জিকির করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুরু নিমাতাল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দিরা, আমার নিয়ামতের জিকির করো, জিকির করো। এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ নিয়ামত বলতে তো বহু নিয়ামত রয়েছে, কোন নিয়ামতের জিকির করবো আল্লাহ? কারণ আমার বডি আপনার বডির দিকে তাকাইলে নিয়ামত পাওয়া যায় না, যায় না। হাত কি এমন নিয়ামত, যেই নিয়ামত দেখেন আঙ্গুলগুলো যদি সোজা হইতো ভাই উপায় কি হতো? কিন্তু আল্লাহ তাআলা এগুলোরে এমন করে দিয়েছেন যে আঙ্গুলগুলো ভাঙা যায়, এভাবে ভাঙা যায় না, আবার ভেঙে ফেলবেন না কেউ ইচ্ছা করে। এমনি এটা কি বলে? এটা কবজা, কবজা বলে না কি? হ্যাঁ মানে ভাঙে যে গিরা বলে, গিরা গিরা সেট করে দিয়েছেন আল্লাহ। আবার দেখবেন সোজা, যদি হাতগুলো এমন থাকতো আর বলতো ভাই ভাত খাও, একটাও সরাইবে না বেলসার মতো ঢুকাইয়া, উপায় কি হইতো? হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যেত না? কিন্তু যেমনি ইচ্ছা দেখেন না, আমরা হাত ইচ্ছা করলে বাদ মুট করে তেমনি দিতে পারি না, পারি না, চাইলে হাত সোজা করে দুনিয়া নবীর দুশ্মনের দুই সেটটা ঘুষিও দিতে পারি, এই জায়গা দিয়ে দিবেন দিলে কায়দা মতো জানা, আল্লাহ যেন দেখে আমার নবীর দুশ্মনের বিরুদ্ধে খেতছে, ঠিক কি না বাবা? হ্যাঁ এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর চোখ দিলেন, যার চোখ নাই বন্ধু রে ওই ব্যক্তি কিন্তু কান্দে আল্লাহ। ওই যান ভাই, আপনি শিখে ফেলছে সব, এখন একটা একটা যাবে আঙুল দেখাবে, কথা হইল? এত সুন্দর চক্ষু দিলেন ও রব্বুল আলামিন, এত সুন্দর চোখ, যার চোখ নাই সে কান্দে আল্লাহ। কেমন দুনিয়াতে আসলাম একটু দেখতে পেলাম না, কোন মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম তাদের চেহারাও দেখতে পেলাম না, এই সুন্দর চোখ দুটো আমাদেরকে দিয়েছেন কি? এই জন্য আমি মাঝে মাঝে নিয়ামতের কথা বলতে যেয়ে বলি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মনে কোথা হতে পেলো এত আলো?
ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। সুবহানাল্লাহ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ওরে কোকিল কেন এত কালো সাদা কেন বক, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙ্গুলের টিপ, এক হুজুর দেখবেন আরেক হুজুরের নকল করে, আপনাকে ব্রাহ্মণ বাড়িয়ে কমপক্ষে 72 জন তাহেরি পয়দা হয়েছে, ওর সব তাহেরি সুর। আবার তাহেরি আমি যখন হোস্টেলে থাকি, তাহেরি তো আমার সাথে পড়ছে, তাহেরি আমারে কইতো ভাই ওইটা কি কইছেন আর একটু, ওর ওয়াজ করার খুব ইচ্ছা ছিল, আমি যা বলবো ফটাফট খালি নোট করার, একবারে গোসল করতে গেছি দরজার, ভাই কি কইছিল ওটা মনে করে দাও তো, ওর ওয়াজ করার খুব ইচ্ছা ছিল, আল্লাহ ঠিক ভালোভাবে সহিভাবে খেদমত করার তৌফিক দিন করো, আমিন। বন্ধুরা আমার সহি খেদমত বলছি, কিন্তু সবাইকে সহি পথে আসল পথে থাকতে হবে, ঠিক কিনা বাবা? আসল পথের খেদমত কিন্তু অনেকে করতে পারতেছে না। হ্যাঁ, অনেকে আছে, এক শুনলাম একজন কইলে, হুজুর আমার দাওয়াত দিলে নাকি 70,000 লাগবে, আমি বলি দত পড়া 70,000 টাকা নাকি, 1,00,000 কয় নেই কেন, 1,00,000 কইলে দাও হইতো টাকা, মানুষ গাইতে বললে কত টাকা দেয়, আহারে টাকার পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত করুন, তো আমি আর জোরে করে আমি, কষ্ট হইতেছে? হ্যাঁ, বেশি কষ্ট মোটে না। ও বন্ধুরা আমার, এত সুন্দর চোখ দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, যেই জবান, যার জবান নেই সে কিন্তু কান্দে আল্লাহ, যদি জবান থাকতো মায়া করে করে তোমার জিকির তোমার নবীর দরুদ পড়তাম, কিন্তু জবান নাই আল্লাহ কেমনে পড়বো, যার জবান নাই সে জানে জবান নেয়ামত না কেয়ামত, ঠিক কিনা বাবা? আল্লাহ এত নেয়ামত দিয়েছে, পুরো বডির মধ্যে নেয়ামত দেখা যায়, যেদিকে তাকাই সেদিকে নেয়ামত, আল্লাহ বলেন কথাটা মনে রাখবেন, ওয়াজকুরু নেয়ামত আল্লাহ, আল্লাহ বলেন আমার নেয়ামতের জিকির করো, কোন নেয়ামতের জিকির করব, আমার বডির মধ্যে যেদিকে তাকাই নেয়ামত, আমার গাছপালার দিকে তাকার নেয়ামত, আসমান জমিনের দিকে তাকার নেয়ামত, অক্সিজেন সেটাও কিন্তু নেয়ামত, পানিও নেয়ামত, খাওয়া দাওয়াও নেয়ামত, ঠিক কিনা? কিন্তু এত সুন্দর ফলমূলের মধ্যে আমাদের দেশের মানুষেরা কিন্তু ভেজাল মিক্সার দেওয়া শুরু করছে, ঠিক কিনা বলো? কত সুন্দর একটা ফল আল্লাহর নেয়ামত, এক একটা ফলের এক একটা গুণ ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু আজকে দেশের মানুষ এমন ফরমালিন দেওয়া শুরু করছে, ফরমালিন খাইতে খাইতে মসজিদের ইমাম সাহেবগুলোর মধ্যেও ফরমালিন ঢুকছে, ঠিক কিনা? কিছু কিছু মৌলবি আছে ফরমালিন যখন সব ঠিক আছে, খাওন দাউন সব ঠিক মতো করে, যদি বলেন একটু মিলাদ শরীফ পড়বো তখন খাইতে পারে ঠিক মতো, প্যাড এত মোটো হয়েছে খাইতে খাইতে। হ্যাঁ, আমার এক দাদায় গল্প করছিল, শুনবেন নি, হুজুর নাকি একটা রাস্তায় যাইতেছে দাওয়াত খাইয়া, আগেকার হুজুরটা খুব খাইতে হতো, এখন আমরা পারি না, আমাকে বদনাম দিয়ে না, এখন শুনে দেখেন জিজ্ঞেস করেন কতগুলো খাইছি, অল্প খাইছি, কিল্লাতুত তাআম, কিল্লাতুল কালাম, কাসরাতুস সালাতু আলা হাবিবির রহমান, অল্প খেতে হবে, অল্প কথা বলতে হবে, আর বেশি বেশি রহমানের হাবিবের উপর দরুদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ, কিল্লাতুল কালাম, কিল্লাতুত তাআম, কিল্লাতুল কালাম, কাসরাতুস সালাত আলা হাবিবির রহমান, সুবহানাল্লাহ। তো হুজুরে নাকি যাইয়া খাইয়া আইসে রাস্তায় ক্লান্ত লাগে, ক্লান্তি লাগে, রাস্তার মধ্যে গাছের শিকড়ে শুয়ে পড়ছে হা করে, এখন এক পিঁপড়া এসে নাকি মুখের মধ্যে থেকে একটা ভাত টেনে নিয়ে যাচ্ছে, গলায় গলায় খাইছে। তো এই সময় একজন যাইয়া কইতেছে, তার ভক্ত তো আছে, 24 নম্বরের ভক্ত নাই বাবা, আছে তো কিছু ভক্ত তো আছে, হ্যাঁ গো বেশি না, বেশি না বলে দেখেন খুব বাজে, খালি কলস বাজে বেশি, ঠিক কিনা? বাংলার জমিনে তোমরা যতই মাল বাহাদুরি করো না কেন, বাংলার জমিনে এখনো 95% নবী ওলির পক্ষে এবং নবীর বন্ধু, নবীর শত্রু না নবীর বন্ধু রয়েছে, জোরে করো, ঠিক কিনা? আমার শাহজালালের বন্ধু আছে না নাই? যাদেরকে ভাগ করে নিয়ে গেছো টোটাল বাংলাদেশ থেকে হিসাব করলে 5% থেকে 10% হবে, এখনো 90% শাহজালালের গোলাম আছে, আর জোরে করে আছে না নাই? মনে রাখবেন এগুলো কথা,
তবে অনেক কষ্ট করেছেন রেজবী বাবা রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর অনেক বড় বড় ওলিরা, বড় বড় আলেমরা অনেক কষ্ট করে করে খেদমত করে রেখে গেছেন, কিন্তু সেই ফসলগুলো এখন সব ধ্বংস করতেছে এখন তার মোল্লা, ঠিক কি না? ওয়াজ করবি, দলিল দিবি, ওয়াজ করবি, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সুন্দর সুন্দর কথা বলবি, তিন চারটা গজল আর দুবার আজান দিয়ে ওয়াজ শেষ, টাকা 70,000, দুঃখ লাগে না বাবা? হ্যাঁ, আর বোধহয় ভালো লাগে না। এখন মৌলবীর বক্তা একজন যাইয়া কইতেছে, হুজুর হায় হায় আমগো হুজুর কি মরে গেল নাকি? জীবিত মানুষের মুখ থেকে কি ভাত বের করা সহজ? পিঁপড়ায় ভাত বের করতেছে মনে আছে? এখন ও কয় হায় হায় আমগো হুজুর মরে গেল নাকি? হুজুরের কানে আওয়াজ গেছে, হুজুর ছিল ঘুমাইয়া, হুজুর লাভ দিয়ে ওটা কয় দাওয়াত আছে নাকি? আরেকটা দাওয়াত খাইতেছে, ওর এখনো খাওয়া হয় নাই, এত খাওয়াইতেছে, নবীর নাম বিক্রি করে নবীর মাদ্রাসায় দাও, নবীর মাদ্রাসায় দাও, বলে না বলে না, নবীর মাদ্রাসায় দাও, আর নবীর বিরুদ্ধে সেখানে ছাত্রদেরকে শিখাচ্ছে, ঠিক কিনা? কোন সব খাওয়ার বেলা ঠিক মতো মিলাচ্ছে, নবীর বেলা আর নাই, আল্লাহ নেয়ামত বোঝার চেষ্টা করেন, মা বাবা নেয়ামত না নেয়ামত? মা বাবা কত বড় নেয়ামত একটু জানার দরকার আছে না যুবক ভাইরা? আজকের এই মাহফিলের মধ্যে গাউসিয়া মোহাম্মদীয় যুব সংগঠন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইরা মা বাবা নেয়ামত, মা বাবা কি? আরো জোরে কোন না, কেয়ামত, বিয়ে হয়ে গেলে মা বাবা হয়ে যায় কেয়ামত, ঠিক কি না? বিয়ের আগ পর্যন্ত খুব ভালো থাকে না, খবরদার, কেয়ামত হয়ে গেছে। আমি এই জন্য বলবো সমাজ কোন দিকে, সেদিকে করতে হবে। মা বাবা কত বড় নেয়ামত, একখানা হাদিস শরীফ শুনতে কষ্ট হবে? বলেন আমার সাথে কলা, সবাই কয় না, রাস্তা কিন্তু খোলা, জামুগা কোন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইনি আফযালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি والعمرة والجهاد في سبيل الله محبت بولن سبحان الله بندور আমার আপনার প্রাণের নবী মায়ার নবী নূরের নবী বলেন আদরের উম্মত উম্মতি শোনো 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 তোমার মা বাবার খেদমতের দাম কত বেশি কত বড় নেয়ামত তারা একটু শোনো তোমার মা বাবা কত বড় নেয়ামত তোমার মা বাবার খেদমতের দাম বিররুল ওয়ালিদাইনি আফযালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ তোমার মা বাবার খেদমতের দাম এতই বেশি নামাজের চেয়ে দান সাদকার চেয়ে সরোজার চেয়ে জি আপনার হজের চেয়ে উমরার চেয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি যদি বলেন নামাজের চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি কেমনে আমি উত্তর দিব দুই সেকেন্ডে দেরি হবে না মা বাবা যদি না খোশ থাকে নারাজ থাকে নামাজ ইবাদত চাই করেন আল্লাহ কবুল করবে না জোরে কোন ঠিক কেডা ও যুবক ভাইরা মা বাবা কত বড় নেয়ামত একটুখানি না বলে গেলে পারি না কথা যেহেতু আসছে মা বাবা এমন বড় নেয়ামত একজন সাহাবি আমার দয়াল নবীর দরবারে সে একটা আবদার জানায় ওই সাহাবি একটা মান্নত করেছিল কি করেছে অনেকে মান্নত করেন না আপনারা করেন তো আরবি কোরআন শরীফের ভাষায় নজর বলা হয় আমরা মান্নত বলি আর কি মান্নত অনেকে মান্নত করে যে আল্লাহ আমার খাসি যদি বাসে একটা গরু দিয়ে দিব নাকি হ্যাঁ গরু দিলে গরু বাসলে খাসি নাকি এরকম বলে না বলে না আরে ঘুমের ভাব দেখে কইতেছি উল্টা পাল্টা যাতে বুঝি যে আপনারা ঠিক আছে ঠিক আছে একটু জিকির করেন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মন্না গুঞ্জম দর্জমিনম
আছে মাহমান্না গুঞ্জন দরজামিন আছে মালেকি গুঞ্জন দর কুলুবে মুমেনা আল্লাহ 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 তেরে নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তেরে নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হ্যায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা আল্লাহ 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 মোহব্বত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও বন্ধুরা বাবাজিরা আমার সাহাবী মান্নত করলো, আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি জান্নাতের একটা চৌকাট উপরে আরেকটা নিচে আছে, এই নিচের উপরে দুই চৌকাটের গায়ে আমি দুবার সোয়া দিব। সুবহানাল্লাহ, আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ আমার এই কাজটা যদি হয় মান্নত করলো তাহলে আমি বেহেশতের নিচে চৌকাটে একবার উপরে চৌকাটে একবার চুমা দিব। মান্নত করে বসছে আল্লাহর কুদরত, নবীর সাহাবী মান্নত করছে আল্লাহ কবুল করতে পারে না পারে, সাহাবীর মান্নত সাধারণ কেউ না, আসহাবিকার নুজুম যাদের পাওয়ার কত আসমানের নক্ষত্র সমতুল্য সাহাবাই কারাম। সুবহানাল্লাহ, আমাদের দেশে এক পার্টি আছে যাদের নাম হচ্ছে জামাতে ইসলাম, আছে না? নাম শুনলে ভয় করে নাকি? আপনার দিকে আছে? আছে তো, আছে নাই? ও নাই তো, আপনারা জানেন আছে তো না, আমি আবার কারো নাম বলি না, আমি বলছি জামাতে ইসলাম, জামা জামাতে ইসলাম, টুপিতে ইসলাম, পাগড়িতে ইসলাম, মাগার আন্দার মে ইসলাম নেই, ঠিক কিনা? এদের লিডার মওদুদি লিখছে, আবুল আলা মওদুদি, সে লিখছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিলেন না। জোরে কর নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যে মানবে না সে মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার তাফসিরাত আহমদিয়া ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই আয়াতখানা খুলে দেখবেন তাফসিরে তাফসিরাত আহমদিয়া শায়খ আহমদ মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির লেখা, যিনি বাদশা আলমগীর উস্তাদ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে আহলে সুন্নাতুল জামাতের 10টা আজাদ খাসলাত রয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে তাজিমুস শায়খাইন, দুই নম্বর হচ্ছে তাওকিরুল খাতা, তিন নম্বর হচ্ছে তাজিমুল কিবলাতাইন, চার নম্বর হচ্ছে ওয়াসসালাতু আলাল জানাযাতাইন ওয়াসসালাতু খালফাল ইমামাইন ওয়াল ইমসাক ওয়াল শাহাদাতাইন, এভাবে 10টা বলা হয়েছে। এক নম্বর দুই নম্বরে বলা হচ্ছে সিদ্দিকে একবার ফারুকে আজম এবং ওসমানে গনি মাওলা আলী, তাদেরকে যদি কেউ অস্বীকার করে অবশ্যই অবশ্যই সে আহলু সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না, বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার পীর ভাই বসে, ও আমার বন্ধুরে, সহজ আহলুস সুন্নাহ ওয়াল জামা হওয়া যায় না, সাহাবায়ে কেরামকে বদনামি করা যাবে না। যাবে কথা কোন যাবে? কোন সাহাবাকে যদি কেউ বদনাম করে আমরা শুনবো? করতে দেব? খবরদার, সাবধান থাকবেন, এখন বের হয়েছে এরকম দুষ্ট দুশ্মনেরা। ও আমার বন্ধুরা, সাহাবী মান্নত করলে ওই মান্নতটা করার পরে গো আল্লাহ কবুল করে নিলেন, হঠাৎ চিন্তা করলেন মান্নতটা তো একটু বড় হয়ে গেছে, জান্নাতের দরজায় সুম্বন দিতে চেয়েছি উপরে নিচের চৌকাটে, জান্নাত কোথায় পাবো, এখন আর দেরি না করে সরাসরি আমার দয়াল নবীর দরবারে হাজির। মান্নত যত বড় করেছি না কেন, আমার দয়াল নবীর দরবারে গেলে আমার নবীর দরবারে সব সমস্যার সমাধান পাওয়া যায় না? যায় না। আমার নবী দিতে পারে না? পারে না। আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে না? রাখে না। আমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে না? পারে না। আমার নবী এমন নবী
যেই নবী আল্লাহর পরেই যার স্থান, আমার নবীর শান কম না বেশি। নবীকে চিনল না কবি, কত সুন্দর করে বললেন, কত সুন্দর কথা, আমার দয়াল নবীর শানে এত নাক, এত নাক সারা পৃথিবীর পাগলেরা লিখছে, শেষ করা যায় না। বলবো একখানা, আমি বাংলা পারি না, জিসকা কুই হানি নহি ও নবী হামারা হ্যায়, জিসকা কুই সানি নহি ও নবী হামারা হ্যায়, মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হ্যায়। আমার নবী এমন যার শানের কোনো কুল কিনারা নাই, তার কোনো দ্বিতীয় হবে না, আমার নবীর সমান কেউ হতে পারবে? হাবিব হওয়ার সমস্ত যোগ্যতা ও ডিগ্রি দিয়েছেন কে? কিছু কিছু মোল্লা বেরিয়েছে, একটু একটু অপরাধ খুঁজে বের করে, আমার নবীর শানে কোনো অপরাধ বের করার ক্ষমতা কারো আছে? আবার কেউ কেউ লিখছে আমার নবীর গোনা খাতা আল্লাহ মাফ করে দিছে, নাউজুবিল্লাহ। নবী রসুল কোন নবী কি গোনা করতে পারে? সমস্ত নবী মাসুম, এই বিশ্বাস রাখতে হবে না? হবে না, এরকম হবে কিনা? নবী প্রেমিক হতে গেলে নবীর শান আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকুল মোহাম্মদ ইমাম শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভি আলী রহমা কত সুন্দর করে লিখেছেন, বলবো আর এক দুলাইন, কষ্ট হয়নি আপনাদের? আচ্ছা দুলাইন বলি। লামিয়াতি নাযীরু কা ফি নাযারি মিসলে তো না শুধু পদা জানা জগে রাজ কো তাজ তোরে সর সু তুঝকো শাহে দোসরা জানা আল বহরু আলা কসো তোফা হোশ রোবাজ দারু মে ও বিগিরি হাওয়া মোরে নাইয়া পারে লাগা জানা, মোরে নাইয়া পারে লাগা জানা। বলেন সুবহানাল্লাহ, কখন করব ব্যাখ্যা বন্ধুরা, কেমন নবীর শান, কোন পাগলের লেখা, আলা হযরত মাকে নিয়ে হজ করে আসতেছেন, হঠাৎ করে আসার সময় এমন ভাবে, তখন পানির জাহাজে আসতেছেন, এরোপ্লেন ছিল না, এমন তুফান শুরু হয়েছে ঝড় ঝঞ্ঝা, যেই তুফানের মধ্যে তিন দিন তুফান চলে, এই তুফানের মধ্যে তিনি বলতে লাগলেন, মা সবাই কান্না শুরু করছেন, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে জাহাজটা ডুবে যাবে 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 এমন অবস্থা, ও আমার আব্বা জানে, এমন সময় হঠাৎ করে আলা হযরতকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, আর বললেন, গো ও আমার আল্লাহ, আমি মাকে নিয়ে যাও, কিন্তু এলেমের জাহাজ নবী প্রেমিককে তুমি নিও না। বলেন না সুবহানাল্লাহ, মা কত বড় নেয়ামত ছেলের জন্য দোয়া করে। আলা হযরত আশিক রাসূল আজিমুল বরকত যার লেখা মোস্তফা জান রহমত পেলা কো সালাম, আমরা পড়ি না পড়ি না, যিনি শিখিয়েছেন সবচেয়ে আউলা ওয়ালা আমার নবী, পড়ি না পড়ি না বাবা। আমাদের মাদ্রাসার মধ্যে সবাই সকালবেলা অ্যাসেম্বলিতে পড়ে, আমি গোনাগার একটা মাদ্রাসা গৌসে পাকের নামে, আমার পীরের নামে, আমার দেশের বাড়ি সাতক্ষীরা, ওখানে করছি, খিরা টোটাল মিলে সাতটা, কয়টা সাতক্ষীরা, সব পার্টি সেখানে আছে আলহামদুলিল্লাহ, বিশাল তিনতলা বিল্ডিং করেছি, এখন 500 প্রায় ছাত্র সেখানে, 111 শতক জায়গার উপরে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে আমার হুজুর গৌসে পাকের দয়া, সেখানে প্রায় আপনার 15 জন টিচার সহ 500 ছাত্র হেফজখানে সব আছে, সকালবেলা সেখানেও মাইক দিয়ে শুরু হয় সবসে আউলা ওয়ালা হামার সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা মনে রাখবেন একটি মহব্বত এবং মজার কথা, আলা হযরত মাকে জড়িয়ে ধরে মা কাঁদতেছে, ছেলে যেন ডুবে মরে না যায়, আমি মরি কিন্তু আমার ছেলে যেন না মরে, এমন সময় আলা হযরত বলতেছেন, মা গো এই দোয়া, এই কান্নাকাটা করা লাগবে না, আমি ইমাম আহমদ রেজা বলতেছি, এই জাহাজ পানিতে ডুববে না।
ও মা তুমি কান্না করো না, করো না মা, এই জাহাজ পানিতে ডুববে না বলে কেমনে বুঝলা বাবা? কয় আমার সাথে আমার দয়াল নবীর কথা হয়ে গেছি। আমি কেমনে কথা হইল গো? আলা হযরত তখন মজার ভাষা দিয়ে বলে, আনে দয়া ডুব আব তোমারি জানিবি, আনে দয়া ডুব আব তোমারি জানিবি, কশ্তি তুমে পে ছুড়ি লঙ্গর উঠা দিয়ে উনকে মহকিনে দিল কি উনসে খেলা দিয়ে হ্যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে বাবা তুমি কি বলেছ? বলে আমি কি বলেছি মা? আমি বলেছি আনে দয়া ডুব আব তোমারে জানিব, কাশতি তুমে পে ছুড়ি লঙ্গর উঠা দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের দরিয়ার মধ্যে আমি মানুষ নামের এই ব্যক্তি তরিটাকে আমি ভাসাইয়া দিলাম। আপনি ডুবিয়ে মারবেন না বাঁচাবেন আমি জানি না, আপনি জানেন, আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার মালিক, জোরে করে আল্লাহু আকবার, আমার নবী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমার মালিক আমার মাওলা আমার খালিক, আমার নবী আমার আমার খালিক আমার আল্লাহ আমার মালিক আমার নবী, জোরে কোন ঠিক না? ও বন্ধুরা, আমার যতক্ষণ পর্যন্ত নবীকে মাওলা মনে করতে না পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, জোরে কোন ঠিক না? এই বিশ্বাস ভালোবাসা নিয়ে সামনে যাচ্ছি। ওই সাহাবী বিশ্বাস নিল, আমার নবীর দরবারে গেলে আমার রহমতের নবী ভালোভাবেই আমাকে একটা পথ দেখিয়ে দিবেন, আমি কিভাবে মান্যতা আদায় করব মনে আসেনি আপনাদের। সাহাবীর কাছে আমার সাহাবী আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সালাম দেয়, আসসালাতু, বলেন না আসসালাতু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বললে ভালো লাগে না? লাগে না। একটা আকীদা পরিষ্কার করে থুয়ে গেলাম, রাস্তাঘাটে আমার মারোয়ার ধরোয়ার যাই করো না কেন, আমি বলবই বলবো, যতক্ষণ জীবন আছে ততক্ষণ বলবো, আমার রহমতের নবীর শানের কথা বলবো, মেরে ফেলো তবুও বলবো, আমি মরতে রাজি, নবী ছাড়তে রাজি না, জোরে কোন ঠিক না? ও বন্ধুরা, আমার মনে রাখবেন নূর নবীর প্রেমের কথা গো, আমার মায়ের নবী নূরের নবী প্রাণের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে একদল মোল্লা উঠে পড়ে লেগেছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নাউযুবিল্লাহ, আরো জোরে কোন, নাউযুবিল্লাহ, আরো জোরে, নাউযুবিল্লাহ, এরা মুসলমান না? এরা মুসলমান না? সাহাবায়ে কেরাম যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমরা বলতে পারবো না? পারবো না। দলিল কোন জায়গায়? মৌলবি ওয়াজের ঘটনা কইয়া কাচ্চা কইয়া শেষ করো না, দলিল শিখো, দলিল বলো, কোরআন শরীফ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলেছেন কে? আল্লাহ। সাহাবীরা আমার নবী কি ইয়া রাসূলুল্লাহ বলেছেন বলতে বলেছেন কে? আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ঘরে যদি তাফসীরে জালালাইনের মূল কিতাব থাকে আমার সামনে নিয়ে আসুন, আমরা পড়েছি আমরা পড়াই, এই তাফসীরে জালালাইনের মধ্যে স্পষ্ট লেখা আছে, আল্লাহ বলেন তোমরা লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, তোমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকা ডাকি করো তেমন করে আমার হাবিবকে ডাকতে পারবা না? পারবা না। আমার হাবিবকে কি বলে ডাকবা? ওখানে লেখা আছে তাফসীরে জালালাইন, বাল কুলু ইয়া নবী আল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার নবীকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবা, ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ার নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ার নজরে তারায়ো তাদের কুলসে রাতের পাহাড়ে ইয়া রাসূলুল্লাহ মহব্বতে ও আমার বন্ধুরা, ওই সাহাবী আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো না, বাদ দেব, আরো জোরে কোন বলবো না, বলবো বলেন কি করবো, বলবো আমরা সবাই ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমার এই ডাকের মধ্যে আপনার এই ডাকের মধ্যে মজা লাগে না, লাগে না শান্তি লাগে না, লাগে না। আমি ক্রানীগঞ্জ, ঢাকা ক্রানীগঞ্জে এই বছরের ওয়াজের সিজনের আগে একজনের একটা মাহফিলে গিয়েছিলাম, 2016 সালের শুরু যখন হয় ওই সময় মাহফিলে গেলে একজন মৌলবী তাদেরকে নাকি ওয়াজ করে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ বললে নবীকে নাকি ধমকানো হয়, ইয়া মানে হে বলে ডাকলে নাকি নবীকে ধমকানো হয়, ইয়া মানে হে নবী মানে নবী, হে নবী এভাবে নাকি নবীরে ধমকানো হয় বলে তাদের শিখাইছে। আমারে বলতেছে হুজুর আপনি কি বলেন, আমি তখন বললাম বাবা মাথা গরম করেন না, আগে বোঝার চেষ্টা করেন। আমি বললাম ওই মৌলবি তো এখনো কায়দা পড়ে না, আগেকার দিনে একটা কায়দা ছিল, এই কায়দার নাম হলো কায়দায়ে বাগদাদি, আসেনি আনো, এখন তো কায়দা বেরিয়েছে কায়দায়ে নুরানি, নুরানির নাম ঘুরানি, নুরানির নাম কি, ওই কায়দায় ছোটবেলা আমরা পড়ছি শেষের পৃষ্ঠার মধ্যে আসমাউল হুসনা, আল্লাহর 99 খানা নাম ছিল না, ছিল না, কথা কম না কেন, ছিল না, ছিল না, ওই 99 খানা নামের মধ্যে শুরু ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, পড়ছি নাম হুজুরা, কথা কম না কেন, ছিল না, ছিল না, আমি বললাম হুজুর আপনি তো কায়দা পড়েন নাই, ইয়া নবী বললে যদি নবীর ধমকানো হয় তাহলে তুমি কেন ইয়া আল্লাহ কইয়া ডাকো, ইয়া আল্লাহ বললেও তো আল্লাহকে ধমকানো হবে, জোরে কোন ঠিক কি না, ইয়া আল্লাহ কও ছেড়ে দাও, ইয়া আল্লাহ কইলে তো আল্লাহরও ধমকানি হবে, হবে না, কথা কয় না কেন, ইয়া নবী বললে যদি নবীর ধমকানো হয় তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহরও ধমকানো হবে, ঠিক কি না, তো ইয়া আল্লাহ কইবা নবীর ব্যাপারে কইবা না, ও বুঝছি তোমার পেটের মধ্যে সৌদি আরবের রিয়াল পড়ছে, ঠিক কি না, বুঝিছো, খবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকবেন প্রাণ ভরে, ডাকলে অন্তরের মধ্যে প্রেম ইশক পয়দা হবে, ঠিক কি না, সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ মানমত করে ফেলেছি, মনে আছে তো, বেশিক্ষণ না শেষ করে দিচ্ছি, এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে আমার নবীকে ডেকে বলে আমি মানমত করে ফেলেছি, এখন কি করব, দয়াল নবী মায়ের নবী গো, তো বলতেছে হ্যাঁ আপনি কি, তুমি কি করবা, আচ্ছা এই মানমত এত বড় ধরনের মানমত হয় নাই, টেনশন নিও না, বাড়ি যাও, কোথায় যাও, ইয়া রাসূলুল্লাহ আমি বিরাট মান্যত, কয় তোমারে বলছি বাড়িতে যাও, কয় তো বাড়িতে যাই কি করতাম, কয় তুমি বাড়ি যাই একটা কাম কর, তুমি বাড়িতে যাইয়া তোমার মা মায়ের পায়ের মধ্যে একটা চুমা লাগাইয়া দাও, তোমার মায়ের পা হচ্ছে আল্লাহর জান্নাতের দরওয়াজার নিচের চৌকাঠের চেয়ে দামি, তোমার বাবার কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দাও, তোমার বাবার কপাল হচ্ছে আল্লাহর জান্নাতের দরওয়াজার উপরের চৌকাঠের সে তোমার বাবার কপাল দামি, ও বন্ধুরা বাবারা এই যদি হয় মা বাবা এত বড় নেয়ামত, ওই মা বাবারে কষ্ট দিব না, তাদের খেদমত করব, তাদের নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি তসবিহ পড়া কামাম শাহাদা যাই বলেন না কেন, আমার রহমতের নবী মায়ার নবী নূরের নবী রহমতের নবীর ওয়াদা অমান্য করলে কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক কিনা বাবা, কত বড় নেয়ামত আপনাদেরকে এক মিনিট আমার বাস্তব একটা কথা
কথা বলি, গত বছর শীতকাল প্রায় ওই সময় আমার জেলা সাতক্ষীরার বিরাট একটা দরবার আছে, নলতা শরীফ, এই দরবারের মাহফিলে গেলাম। যাইয়া ওখানে যখন গেছি, আমার বাবাও আছে আলহামদুলিল্লাহ, মাও আছে, আমার আব্বা আমার কাছে আসলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি বাড়ির ওদিকে গেলে মাদ্রাসা মা বাবা না দেখে আমি আসি না মাহফিলে গেলে, যতই রাত হোক আমি যাওয়ার চেষ্টা করি। এখন আমার বাবা চলে আসছেন, বাবার সাথে আগে যে মাদ্রাসায় বসলাম, কারণ রাতে এমন আমি চিন্তা করলাম মাদ্রাসার অফিসে যেয়ে বসি, একটু পরে ফজরের আজানটা দিলে বাড়িতে পৌঁছাবো, কারণ হইল আমার মা যেন মায়ের ঘুমের কোনো ক্ষতি না হয়, এই চিন্তা করছি আমি। শীতকাল, মা আরামে ঘুমিয়ে আছে, ঘুমের ক্ষতি করব, আমি বাবাকে নিয়ে মাদ্রাসার অফিসে বসলাম। অনেকে লোকজন আসলো, রাত গভীর, তারপরে জানে যে আমি ব্যস্ত মানুষ, যেতে পারি না, যখনই যাই তখন সব ব্যস্ত হয়ে আসে, দৌড়ে চলে আসে, খবর পাইলে হুজুর আসবে ওই সময় বাদ সবাই হাজির, এসে কথা বলতে বলতে বাবা বারবার বলছে যে তুমি তো কষ্ট, প্রত্যেক দিন মাহফিল আবার মাদ্রাসা করো, তুমি আসছো, এক কাজ করো, বাড়িতে যে নামাজ পড়ে আজানো হয়ে যাবে, নামাজ পড়ে তুমি একটু রেস্ট করো, এখন আর বসো না। তা আমি বললাম বাবার কথাও ফেলি কেমনে, আবার মনে মনে চিন্তা করছি যে মা তো ঘুমায় আছে, আবার বাবাও বলতেছে, তো মা বাবার কথায় ফেদা, ঠিক আছে, বাবাও বললো, ভয়ে ভয়ে উঠলাম গাড়িতে, এই বাড়ির পাশেই মাদ্রাসা, মাদ্রাসা রেখে বাড়িতে যেতে হয়। আমি চিন্তা করতে করতে যাচ্ছি যে মা তো ঘুমায় আছে, এখন ডাকবো আবার মাকে, যে কি করলাম, আর দশটা মিনিট পরে আসলাম না, আব্বা বললো আসতে, কি করি কি করি। কিন্তু আমি গ্রামের ড্রাইভার যখন বাড়ির কাছাকাছি গেছি, গেট থেকে ভিতরে যখন গাড়ির লাইটটা পড়ছে, মুহূর্তের মধ্যে দেখি মা গেটটা খুলে দিয়েছে। আমার মায়ের কথা বলছি, আমার মা যখন গেটটা খুলে দিল আমি অবাক হয়ে গেলাম, কি রে মা কি ঘুমায়নি। আমি ভিতরে ঢুকলাম, কদম বুঝি করলাম, আবার কিছু মোল্লা বেরিয়েছে কই যে কদম বুঝি কোথায় পাইছে, কদম বুঝি করা সুন্নাত, এটা কি যদি দলিল লাগে, আমি বাংলাদেশ সরকারের ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে মুক্তি হয়েছি, এটা আর ভাইবেন না যে বেটা আবার চুরি করা ডিগ্রি, হাদিস ফেকা ওয়াল ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে কাদরিয়া মাদ্রাসায় দায়িত্ব লইছি আমাদের, আমি গোনাগার কে, আমি নালায়েক কে, আল্লাহ মাফ করুন, ভয় পাইয়েন না ফতনা। বলি ওদের বলবেন সহি বুখারী প্রথম খণ্ড জিলদা ওয়াল, মানে প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে নিচে আল্লামা আহমদ আলী সারানপুরি মুকদ্দমা লিখছে, একবারে নিচের দিকে যেয়ে দেখবেন, যা মুসলিমুন ইলাল বুখারী ফাকাব্বালা বাইনা আইনাইহি দাআনি ইউকাব্বিলু আলা রিজলাইকা ইয়া উস্তাদ আল উস্তাদ ওয়া ইয়া শাইখ আল মুহাদ্দিসিন যুরিকা আল্লাহু আকবার। ওখানে লিখছে বুখারীর প্রথম খণ্ডে মুকদ্দমার মধ্যে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি গেলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে, উনি ছাত্র, ইমাম বুখারী ওস্তাদ, বাড়িতে যাওয়ার পরে ফা কাব্বালা বাইনা আইনাইহি, যাওয়ার পরপরই ফা আসে তাড়াতাড়ি অর্থ দেওয়ার জন্য, সুম্মা আসে দেরিতে অর্থ দেওয়ার জন্য, উনি যাওয়ার পরপরই ইমাম বুখারীর বাইনা কাব্বালা বাইনা আইনাইহি দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুম্বন দিলেন, সুবহানাল্লাহ। ও না অসুবিধা নেই, বড় হবে তো, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, চিন্তা করলে হবে, দিশা পাচ্ছে না, জুতা কই তো পাইছি, যা উজু করে তাবার উকাছে লয়েছে, যা মুসলিমুন আল বুখারী ফাকাব্বালা বাইনা আইনাইহি, ইমাম বুখারী গেলেন, ইমাম মুসলিম গেলেন ইমাম বুখারীর বাড়িতে, যাওয়ার পরে ওনার কপালে চুম্বন করলেন, বাইনা আইনাইহি মানে দুই চোখের মাঝখান, মানে কপাল বুঝায় আর কি, আলাল জাবহাতি কপালের মধ্যে চুম্বন করে বললেন কি, দাআনি উকাব্বিলু আলা রিজলাইকা ইয়া উস্তাদ আল উস্তাদ ইয়া শাইখ আল মুহাদ্দিসিন, হে ওস্তাদদের ওস্তাদ, হে মুহাদ্দিসদের ওস্তাদ, আপনি যদি আমাকে একটু পারমিশন দিতেন, দাআনি আমাকে একটু অনুমতি দিতেন, আপনার দুই কদমে চুম্বন দিতাম, জোরে কোন সুবহানাল্লাহ, যদি হারাম নাজায়েজ হইত ইমাম মুসলিম ইমাম বুখারীর কাছে কি পারমিশন চাইতে, কথা কর, হারাম কাজের পারমিশন ইমাম মুসলিম চাইতে পারে, ইমাম মুসলিমের উপরে বাহাদুরি করতে শিখছে আমাদের দেশের মৌলভীরা, কদম বুসি নাই, কদম বুসি তো কই নাই, একটা ডাইরেক্ট চুম্বন দিতে চায়, সুবহানাল্লাহ, কর মুসার বুচা, বুচা মানে চুম্বন দেওয়ার, মুসা মানে মুসে একটু বুকে লাগানো, যাই হোক লম্বা কথা দিক যাই না, আমার মায়ের কদম বুসি করলাম, মনে আছে তো,
মা কি জিনিস, কদম বসি করার পরে আমি ভিতরে ঢুকলাম মাকে সাথে নিয়ে, ঢুকে মায়ের সাথে সাথে মায়ের রুমে গেলাম, একটু মায়ের কাছে বসলাম। বসার পরে মা বলল, তুমি এক কাজ করো, এই পানি গরম করে রাখছি, এটা তোমার ওজুর পানি, এটা তোমার খাওয়ার পানি। আমি তখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ এই কি মা, আমি যাকে নিয়ে চিন্তা করছি যে মা ঘুমিয়ে গেছে, আরাম করতেছে শীতের রাতে, আর সেই মা আমার রাতের বেলা পানি গরম করে নিয়ে বসে আছে, এটা খাওয়ার, এটা গরম পানি, এটা আপনার অজু করার পানি। আমি চিন্তা করে আমি বললাম, মা তুমি কি ঘুমাও নাই, তুমি এগুলো কেন করেছো? আমি এমনি পানি দিয়ে অজু করতাম, পানি খাইতাম, পানি যেটা ঠান্ডা পানি, অসুবিধা নরমাল পানি পান করতাম। আমার মা আমাকে বললেন, বাবা তোমার তো ঠান্ডা লাগবে, কাশি লাগবে, সেজন্য আমি রাতের বেলা সব গরম করে রেখেছি। আমি চিন্তা করলাম, এই যদি হয় মা, আল্লাহ কত বড় নেয়ামত যে রাতের বেলা সন্তান আসবে খবরটা পেয়ে গরম পানি করে রেডি করে রেখেছে, এই যদি হয় মা, ওই মা কত বড় নেয়ামত যেই মায়ের নিজের আমাদের বুকের চামড়া কেটে যদি মায়ের জন্য আমরা জুতা স্যান্ডেল বানিয়ে দেই, তবু এক ফোঁটা দুধের হক আদায় হবে না, জোরে কোনো ঠিক কি না। আজকে সেই মা বাবাকে কত কষ্ট দেয়, মা বাবাকে কত দূরে সরিয়ে দিয়েছে। প্রসঙ্গ আসছে আরেকটা কথা, আমরা ছোটবেলা একটা না আরবি সাহিত্য পড়েছিলাম, সেখানে একটা ঘটনা পড়েছিলাম মনে আছে, সেই কথাটা হলো, একজন তার পছন্দ মতো বাবা নেই ছেলেটা, মা বড় করলো, করার পরে মা বিয়ে শাদী আর করে নাই, দ্বিতীয় ঘরে বিয়ে বসে নাই, মা একটা বাচ্চা ছেলেকে বড় করলো, আদর সহক করে লালন পালন করলো, করার পরে ওই ছেলেটা বড় হয়ে বিয়ের যোগ্য হয়ে বলল, মা আমি একটা মেয়ে পছন্দ করেছি, তুমি কি আমার তার সাথে বিয়ে করায় দিবা? তখন মা বলল, বাবা তুমি যা ইচ্ছা, তোমার মনে তুমি যেভাবে খুশি আমি সেভাবে খুশি। মা মেয়েটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই বউ বাড়ি নিয়ে আসলো, এতই আদর করে বউকে, কিন্তু বউ কখনো শাশুড়িকে মেনে নেয় না, এমন অবস্থা যে যখন মা ঠান্ডা কাশি লাগা শুরু হয়েছে তখন ছেলেকে বুঝাইতেছে যে তুমি আমার স্বামী, তোমার মা রাতের বেলা কাশে আমার ঘুম হয় না, তোমার মায়ের গলা টিপে মেরে ফেলতে পারলে তোমার ঘর করব না, এলে করব না, জোরে করো না, বুঝবে আগে, এখন আর নাই সেই কিতাবটা, বাদ করে ব্যান্ড করে দিছে, এগুলো কিতাবের দরকার ছিল, এসব কিতাব আগে যা আমরা পড়েছি ওগুলোর ভিতরে অনেক নসিহত, অনেক তরবিয়ত, অনেক হেদায়ত ছিল, এখন এমন এমন গল্প শুরু হয়ে গেছে, এখন আমরা ছাত্রদের পড়াই বাংলাদেশের স্বাধীনতা, এটারে আরবিতে করছে সুন্দর করে, তারপরে ইত্যাদি, ভালো এসব খারাপ না, কম্পিউটার, কম্পিউটারও আছে, কম্পিউটার কি জিনিস এটা আবার বুঝায়, এটাও ভালো, কিন্তু ওগুলোও রাখার দরকার ছিল, ঠিক কিনা বাবা? এখন ছেলেরে এমন ভাবে বুঝাইছে, ছেলে মাকে আর দেখতেও যায় না, মা থেকে ছেলে আলাদা হয়ে যেতে লাগলো, মা একা ঘরে থাকে, শীতের রাতে কাপড় পর্যন্ত দেয় না, কোনো কাঁথা দেয় না, কোনো ধরনের কম্বল দেয় না, যার কারণে মা শীতের রাতের বেলা শীতে একখানা কাপড় পেঁচিয়ে এমন ভাবে ঘুমায় যাতে ঠান্ডা লেগে গেছে মায়ের মা কাশে, এমন ভাবে ছেলেকে ডাইভার্ট করলো যে ওই ছেলে একদিন স্ত্রীর কথা শুনে একটা ছুরি নিয়ে সোজা চলে গেল মাকে জবেহ করে দেবে, বলেন আরেকটু জোরে কোন, এরকম দুঃখের ঘটনা কোথায় আছে? এই জন্য বলছি, পড়ছি বলে যে সন্তান কত খারাপ হলে বউয়ের কথা শুনে মাকে জবাই করতে যায়, যখন সন্তান চলে যাচ্ছে ঠিক ওই সময় মা দেখে খুব খুশি হয়ে বলছে, বাবারে এই রাতের বেলা তুই আমাকে একটু দেখতে আসলি, আমি খুব খুশি হয়ে গেলাম, আমি মা তুই আমার কাছে আসিস না, তুই এত ব্যস্ত থাকিস, কিন্তু তুই যে আমার কাছে আসলি আমি যে কত বড় খুশি হয়ে গেছি, তো আমি তোকে কেমনে বোঝাবো। ছেলে তখন হুঙ্কার দিয়ে বলতেছে, মা তোমাকে দেখতে আসিনি, আমি তোমাকে বিদায় দিতে আসছি, জোরে কোনো নজর দিবি না। মা কাঁদতেছে, বাবারে আমাকে মারিস, তুই আমাকে এখান থেকে বের করে দে, আমি চলে যাব, তবু আমাকে জানে মারিস না, আমি বের হয়ে যাব, চলে যাব, থাকবো না এদিকে, আমাকে অন্তত যাওয়ার সুযোগ করে দে, আমি সকাল হলে কোনো এক জায়গায় চলে যাব, আমাকে মারিস না। ছেলে বলল, তোমাকে যদি আমি না মারি, তোমাকে মেরে তোমার ভিতরের কলিজা বের করে আমার বউকে দেখাতে না পারলে আমার বউ আমার সাথে সংসার করবে না, জোরে কোনো নজর বিল্লাহ। এই বলে ছেলে মায়ের বুকের উপরে চড়ে মাকে জবাই করে বুক ফাটিয়ে যখন কলিজা বের করলো, কলিজা বের করে মানুষ যখন একজনকে মারে, খুনি যখন হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? তার সেন্স থাকে না, সে তখন অন্যরকম হয়ে যায়, খুন করলে তার অবস্থা যেমন হয়, সে কত খারাপ হলে এই কাজটা করতে পারে, মায়ের কলিজা নিয়ে সোজা দৌড় দিছে স্ত্রীকে দেখানোর জন্য, উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে একটা গাছ ছিল, দৌড়ে যাচ্ছে বেহুশে স্ত্রীকে দেখাবে, যেতে যেয়ে হঠাৎ করে এমন একটা বাড়ি খেয়েছে ওই গাছের গায়ে, খেয়ে মুখের মধ্যে লেগে দাঁত ভেঙে যখন পড়ে গেছে, ওই মুহূর্তে
মুহূর্তে আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা মায়ের কলিজার জবান খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা কি করবো, কি বলবো, মজার কথা, কষ্টের কথা, আল্লাহর কুদরতের কথা একটু শুনে তুলে রাখো। ওই মায়ের কলিজা জবান খুলে বলতে লাগলো, ছেলে রে ও আমার আদরের ছেলে, তুমি যে হঠাৎ করে গাছের গায়ে ধাক্কা লাগে দাঁত মুখ তোমার ছড়িয়ে গেছে, তুমি কষ্ট পেয়েছো বলে আমার মায়ের কলিজা সহ্য করতে পারে নাই। বাবারে তোমার কষ্ট হয়েছে কি না একটু বলো, বলো আমার মা, আমি মায়ের কলিজা সহ্য করতে পারে না। ও আমার বন্ধুরা, মায়ের কলিজা ছিঁড়ে বের করলেও ওই কলিজা যদি সন্তানের জন্য কান্দে, ওই মা ওই বাবার দাম কম না বেশি। ও বন্ধুরা, আজকে সমাজের মধ্যে অনেকে বলে হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে কথা শোনে না, হুজুর দোয়া করবেন এই সমস্যা, হুজুর দোয়া করবেন ওই সমস্যা। আমি কিন্তু আপনাদেরকে বলে গেলাম, যদি মা বাবাকে মহব্বত করেন, মা বাবার অনুগত থাকেন, মা বাবাকে কষ্ট না দেন, মা বাবাকে মহব্বত করেন, ও আমার যুবক ভাইয়েরা কানটা খুলে রেখে শোনেন, এমন কাজ করে যদি মা বাবা রাজি হয়ে যায়, রহমতের নবী বলেন মা এবং বাবা দুইজন যদি সারাদিন সারা রাত রাজি খুশি থাকে গো, তাহলে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ দুইটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে। যদি মা সন্তুষ্ট থাকে আল্লাহ জান্নাতের দরজা একটা খুলে দিবেন, বাবা এবং মা দুইজন সন্তুষ্ট, আল্লাহ জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দিবে। স্পষ্ট হাদিস, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কারণ যদি তাদের খেদমত করতে পেরেছো অবশ্যই জান্নাত খরিদ করতে পেরেছো, আর যদি মা বাবাকে কষ্ট দিয়ে ফেলো অবশ্যই জাহান্নাম হবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কেউ এখানে নিয়ে আসবে না। জোরে কোন ঠিক ও আমার বন্ধুরা, মনে রাখবেন এই মা বাবা এত বড় নেয়ামত, এই নেয়ামতকে যদি একটু মহব্বত করেন, মা বাবা যদি সন্তানকে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, ওই সন্তান অনেক দামি সন্তান। জোরে কোন ঠিক কিনা, মা বাবার জন্য দোয়া করবেন। অনেক মোল্লা মৌলবি আছে যে দোয়া মোনাজাত করতেই চায় না, মিলাদ শরীফ সব রেসানি বাবার নামে করবে, মোল্লায় কয় বেদাত করতেছ, না না না, সরাসরি কোরআন শরীফের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এক নাম্বার দলিল হচ্ছে আল্লাহ বলেন যে বান্দা তুই নিজের জন্য দোয়া কর, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। নিজের জন্য দোয়া করে কি মা বাবাকে ভুলে যাবা? না, ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবাকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সমস্ত মুমিনের মধ্যে দাখিল। কেমনে দোয়া করতে হবে, কোন ভাষায়, আল্লাহ পাক কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলে তা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আছে না নাই? আল্লাহ কোন ভাষায় দোয়া করতে হবে তাও শিখিয়ে দিলেন। এরপরে মোল্লা মৌলভী বলে যে দোয়া নাই, নাউজুবিল্লাহ। তে মা বাবা নেয়ামত, নেয়ামত না, নেয়ামত না, মা বাবার খেদমত মহব্বত করবেন না, করবেন না। যারা মা বাবা নাই তারা তাদের জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, বারবার মা বাবার কথা স্মরণ করবেন, মনে রাখবেন কথা। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, যত নেয়ামতের কথা আল্লাহ বলেছেন, অযকুরু নেয়ামত আল্লাহ, দ্বারা আল্লাহ বলছেন বান্দারে আমার নেয়ামতের জিকির করতে বলেছি আমি। আমি আল্লাহর নেয়ামত কোন নেয়ামত? আমি যখন 2007 সালে সর্বপ্রথম হজে গেছি, ওই সময় ফিরে আসার সময় কতগুলো কিতাব নিয়ে আসছি। আসার মধ্যে ওর মধ্যে একখান কিতাব ছিল তাফসীর রুহুল মানি। তাফসীর রুহুল মানি লিখেছেন আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহ। এই তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে আল্লাহ পাক বলেন, অযকুরু নিয়ামাতাল্লাহ, আমার নিয়ামতের জিকির করো। ওই নিয়ামত বলতে কোন নিয়ামত? আমার আল্লাহ বলতেছেন ওই নিয়ামত হচ্ছে আমার হাবিব নবী কামলে বালা। জোরে কোন আল্লাহু আকবার, আমার নবী সবচেয়ে বড়। তাফসীরে রুহুল মানের ভাষা, আমার নবী হচ্ছেন নিয়ামতে উজমা। আমার নবীর পরে আর কোনো নিয়ামত? আমার নবীর উপরে কোনো নিয়ামত? আল্লাহর পরে। সে কথা আজকের মৌলভী না মানলেও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কসায়ে মুখতাসার, আল্লাহর পরে আমার নবীর স্থান। জোরে কোন ঠিক কিনা? ওই নবীকে আমরা মানবো না, মানবো না, মানবো না।
সর্বগুণে মানবো না দুই একটা বাদ দিব গুণ, সরে কোন সর্বগুণে মানবো না মানবো না, আমল তো করতে পারি না মোটেও, আবার মাতব্বারিও করি ঠিক মতো, ঠিক কিনা? আমার রহমতের নবী নূরের নবী, ঠিক কিনা? আমার নবী গায়েবের মালিক, জোরে কোন ঠিক কিনা? আমার নবী হাজির ও নাজির, ঠিক কিনা? আমার নবীর মিলাদ শরীফ পড়ে আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, কোন আমিন। আমার আলোচনা হচ্ছে এই আলোচনা, আল্লাহ বলেন উযকুরু নিয়ামত আল্লাহ, তোমরা আমার নিয়ামতের জিকির করো, ওই নিয়ামত হচ্ছে আমার দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ, সেই নবী নবী জিকির করব। কি করব? আল্লাহর জিকিরের সাথে সাথে নবী নবী করব না করব না? কই একটু দাঁড়িয়ে করি তো মহব্বতে, ইয়া নবী সালাম গায়ার সোল সালা
আল্লাহর হাবিব কষ্ট পাবে কিনা? আমার প্রেমিক নামাজ পড়লো না, তাহলে কিসের প্রেমিক? নামাজ পড়তে হবে কিনা? দাঁড়িয়ে রাখতে হবে তো? সবাই কয় নেই, ইনশাআল্লাহ হবে, আল্লাহ কবুল করুন, কোন আমিন। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা সত্য কথা। হালাল রিজিক খেতে হবে না হারাম? জবানে জিকির থাকবে আল্লাহ এবং নবী, ঠিক কিনা? কাউরে ক্ষতি করার চিন্তা করা যাবে? মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, তাদেরকে বর্তমানে পর্দা নিয়ে বড় বিপদ, তাদেরকে বলবেন পর্দার মধ্যে থাকতে, কারণ মা বোনেরা বড় নেয়ামত, ঠিক কিনা বাবা? পর্দা কত বড় জিনিস, যদি তারা জানতো ঘরের ভেতর থেকে বেরোতো না। আল্লাহর হাবিব যখন মোবাহেলায় গেলেন, তখন ডাকলেন মাওলা আলী শের খোদাকে, মা খাতুনে জান্নাতকে, হাসনাইনে করিমাইনকে,
ডাকার পরে আল্লাহর হাবিব বললেন, আলী তুমি পিছনে পিছনে হাঁটবা, পর্দা কারে কয় এক মিনিটে শোনে, পিছনে পিছনে হাঁটবা, আর তোমার সামনে আমার ফাতেমা হাঁটবে, ফাতেমা আগে তুমি পিছনে। সুবহানাল্লাহ। কন্যা ওই হুজুর অশ্ব শেষ হয়ে গেছে, আবার শুরু করলেন নি, তুমি তুমি পিছনে হাঁটবা আলী, মাওলা আলী, শুধু আলী বলা যাবে না, মাওলা আলী। আল্লাহর হাবিব মাওলা বলতে বলেছেন, হাদিসে আছে, মান কুনতু মাওলা ফা আলিয়ুল মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। আলী পিছনে হাঁটবা, সামনে থাকবে আমার ফাতেমা। ব্যাখ্যাটা কি? কারণ হলো আলী, ও মাওলা আলী, আমার ফাতেমা যেখানে যেখানে কদম রেখে রেখে হাঁটবে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে বালু না তো, ওখানে কদম মোবারক একখানা একখানা করে ফেললে তো একটা দাগ পড়ে যাবে না কদমে পাকের, তো যেখানে আমার ফাতেমা কদম উঠে আরেকবার কদম ফেলবে যে জায়গায় দাগ পড়ে যাবে, আলী তোমার কদম তার উপর ফেলবা। সুবহানাল্লাহ। কেউ যেন বুঝতে না পারে আমার ফাতেমার পায়ের পাটা কতটুকু লম্বা ছিল। আচ্ছা যদি এই অবস্থা হয়, পর্দারস করলাম না আজকে, কিন্তু এই এতটুকু বলে গেলাম মা বোনদেরকে, মা বাবা কত বড়, আপনার বোনের মা আপনাদেরকে আল্লাহ রাসূল ইজ্জত দিয়েছেন, মায়ের কথা আল্লাহর হাবিব তিনবার হাদিসে পাকে, মিশকাত শরীফ খুলুন, বড় হাদিসের কিতাবে যেতে হবে না, মিশকাতুল মাসাবির মধ্যে বাবুল বিররি ওয়াস সালাহ, এর ভিতরে আপনারা খুঁজে পাবেন পিতামাতার খেদমতের বাবের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা উম্মুকা, সাহাবী বলে ক্বালা সুম্মা মান, আল্লাহর হাবিব বলেন ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, তিনবার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এ মা নামক নেয়ামত যদি রাস্তায় রাস্তায় ঘুরে, আর যা অবস্থা এখন, অবস্থা তো পাগল হয়ে গেছে, স্টার জলসা জি বাংলা, আবার জি বাংলা এইচডি আর একটা বেরি, হুজুর আপনি জানলেন কোথাতে, আর সবাই জানে তা আমি জানবো না, আমি কি দোষ করছি? নামটা তো জানতে পারি, ক্রিকেট খেলার কথা অনেকে কয়, আমি এখনো জানি না কেমনে ক্রিকেট খেলতে, শুনছি এমনি এমনি মারে, উপর দিয়ে গেলে ছয়, নিচে গেলে ছয়, এটা শুনছি আর জানি। যাই হোক, এখন মোটামুটি আকারে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে কিনা বাবা, এই মাহফিলটা করে, খরচ করে, মহব্বত করে, রাত জেগে যেগুলো শুনলাম, যদি জানার পরে আমল না করি উপায়টা কি হবে? জানলাম না একরকম, না জানলে কন্যা দুই রকম, জানলাম না একরকম, না জানলে দুই রকম। তুমি জানতে না যদি কেউ, আল্লাহ আমি তো জানতাম না, আচ্ছা ঠিক আছে তোমার এলাকায় কোন কোন মৌলভী আছে দেখি বলিল, আমার ওদের ধরো, এরা কেন জানাই নাই, কিন্তু জানার পরে মানলাম না, বিপদ কয় রকম। এখন যেগুলো জানা হয়ে গেল এগুলো যদি না মানি উপায় আছে? একটু বাবারা নামাজ পড়ে দেখবেন সেহারার মধ্যে বরকত হবে, নামাজের মতো নামাজ, মনে মনে নিয়াত করেন আল্লাহ ওই নামাজ যেন পড়তে পারি যেই নামাজের বিছানায় দাঁড়াইলে তোমার হাবিবকে দেখা যায়, ওই নামাজ যেন পড়তে পারি, ওই নামাজ না যেই নামাজের ভিতরে মাথা উষা নিচা করে কান ধরলাম দুবার হয়ে গেল ওই নামাজ, নামাজ মনে মনে ভাববেন যে আল্লাহ আমি তোমাকে দেখতেছি। আল্লাহর হাবিব বলেন যদি আও না পারো, তুমি এটাও যদি না পারো, ফাইনলাম তখন তারাও ফাইন না হইয়া রাখা, তুমি যদি মনে করো যে না আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, এটাই মনে করো যে আল্লাহ আমাকে দেখতে, নামাজের মধ্যে যদি আল্লাহ আমাকে দেখে মনে করি, তাহলে নামাজটা ভালো হবে না খারাপ হবে? মনের মতো হবে কিনা বাবা? দুনিয়ার র‍্যাব পুলিশ বিডিআরকে তাদের সামনে অপরাধ করি না, কারণ তারা শাস্তি দেবে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন এটা যদি ভাবি নামাজটা ভালো হবে না খারাপ হবে? আমাদের দেশের নামাজি তো এরকম আছে, একজন ইমাম সাহেব রে ইশারা করছে নামাজের পরে সালাম ফিরে বলতেছে, হুজুর আপনার নামাজ আজ তিন রাকাত হয়েছে, কয় কি কইলা? হ্যাঁ আমি তো বুঝতে পারি না, আমি তো চার রাকাত মনে করেই পড়ছি, কয় হুজুর আপনার ভুল হচ্ছে, বলে কেন তুমি এত বুঝলা কেমনে? আমি হুজুর আমি বুঝতে পারি নাই, অবশ্যই ভুল হয়েছে, কয় কেন কেমনে বুঝলা? কয় আমার দোকান চারটা। উত্তর দিল কি? দোকান চারটা, তিন রাকাতে আমার তিন দোকানের হিসাব হয়েছে, প্রত্যেক ইশারককে চার দোকানের হিসাব করি, তিন রাকাতে তিন দোকানের হিসাব শেষ, বাকি এক রাকাতের যেহেতু আমার এক দোকানের হিসাব বাকি, আপনার নামাজ তিন রাকাতে। এই হলো নামাজের অবস্থা, তাহলে কেমনে পরিবর্তন হবে? যখন নাক কপাল লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে মহব্বতের সিজদা দিব, তখন ওই সিজদাটার দাম কম না বেশি? যখন এই সিজদাটা কবুল হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন যেই জায়গায় একবার নাক কপাল লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা দিয়েছি, ওই জায়গা আমার আপনার মরার পরে চল্লিশ দিন কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার উপর নাক কপাল লাগিয়ে তোমার অমুক বান্দা সুবহান রাব্বিয়াল আলার তসবি পড়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও।
তুমি মাফ না করলে আমি ফরিয়াদ ছাড়বো না, আমি বলতেই থাকবো, আমি দাবি ছাড়বো না বলতেই থাকবো, মাটি বেঈমানি করবে না আল্লাহর সিজদা দিলে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ে দেখেন ভালো করে মহব্বত করে রিজিকে বরকত হবে। হাদিসে আছে যারা হজ করে তাদের তারা কখনো অভাবী হয় না, কারণ হজ করলে সে অভাবই হয় না। আরেকটা বুদ্ধি শিখাইয়া দেই, হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, খুব খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বলেন যে বৃহস্পতিবারের দিন কোনবার মানসাল্লা আলাইয়া ইয়াউমাল খামিসে মিয়া মারওয়া, যে ব্যক্তি বৃহস্পতিবারে আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ পড়বে, কি বারে? আরে জোরে কর, বৃহস্পতিবার কখন আসে? শুক্রবারে আর শনিবারের পরে। বৃহস্পতিবার যখন আসে আল্লাহর হাবিব নিজেই বলেছেন মানসাল্লা আলাইয়া, যে আমার উপর দরুদ শরীফ পড়বে, ইয়াউমাল খামিস বৃহস্পতিবার, কি বারে? বৃহস্পতিবারে মিয়া মাররা 100 বার, কয়শো বার? 100 বার। আমার নবী বলেন আমি বলে দিলাম লাম ইয়াকতাফির, লাম ইয়াকতাফির আবাদা, সে কখনো গরিব হবে না, সে কখনো। আমার নবী বলেন যে বৃহস্পতিবার 100 বার দরুদ শরীফ পড়ে আমার উপরে, সে কখনো গরিব হবে না, আবাদা। আমার নবী বলেন কখনো গরিব হবে না, লাম ইফতাকির ফকির হবে না, কখনো ফকির হবে না। আমার নবী বলছেন ফকির কখনো হবে না। তাহলে কি আমরা বৃহস্পতিবারে ওযু সহকারে মহব্বত করে 100 বার দরুদ শরীফ সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, অন্তত অভাবী না হওয়ার জন্য এই নিয়াত করে পড়তে পারি না? পারি না। আমি হাত তুলে দেখতে চাই না, তবে মনে মনে কারা নিয়াত করেছেন আমি দেখতে চাই, যে আমি বৃহস্পতিবার আসলে ওযু সহকারে। আর পাঁচক্ত নামাজ বাদ দিয়ে আপনি দরুদ শরীফ পড়ে ফেললেন, নামাজ বাদ দিলেন ধনী লোক হওয়ার জন্য, মন যদি এরকম হয় আল্লাহ বুঝে না, বুঝে না আহলে বড় লোক হওয়ার জন্য আমলটা করে নামাজ পড়লে। আল্লাহর নবী বলছেন নামাজের মধ্যেও বড় লোক হয়, নামাজ পড়লেও কিন্তু সে ভালো করে নামাজি, যে তার অভাব হয়। কত লোক আছে 500 আপনার মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা রোজগার করেও তার ভালো পেট চলে না, এটা সমস্যা, সেটা সমস্যা। কিন্তু একজন ইমাম সাহেব সুন্দর পাঁচক্ত সুন্নি ইমাম, নামাজ পড়ে বেতন পায় মাসে 5000 টাকা, কিন্তু সুন্দর কাপড়ের পরে, জামাটা ভালো পরে কি না, পরে কি না, জুতাটা সুন্দর, টুপিটাও সুন্দর, হুজুরের সংসারে শান্তি আছে, আছে না নাই? এরকম লোক আছে না? 5000-6000 টাকা বেতন পায় তারপরেও ভালো চলে মসজিদে গ্রামে। আমাকে ঢাকার ইমামতির কথা তো আলাদা, ও শুনলে আমার মাথা গরম হয়ে যাবে, মসজিদ কমিটিরা খেপে যাবে আমার উপরে, আপনি কন কি এত সুবিধা পাইয়া ইমামতি করেন নাকি? আমি একজন ইমাম খতিব, আমাদের সুবিধা আলাদা, তারা দেয় আমরা কি করবো, দিলে নেবো না 100 মানুষ। বাবারা আর দেরি করবো না, আমার টার্গেট ছিল, মনে মনে ইচ্ছা ছিল 1টা পর্যন্ত, তবে আপনাদেরকে আসলে একটু ধরার জন্য আমি বলছিলাম, একটু বুদ্ধি করতে। আবার ভাববেন না যে হুজুরে 1/2 ঘন্টা কইয়া 2 ঘন্টা ওয়াজ করে ছাড়লো, বাবারা একটু একটু কৌশল করতে হয় মাঝে মাঝে। আপনারা শুধু বুদ্ধি করে আমারে কলা দেখাবেন, আমি দেখাই তারি না, দেখাই দিছি। যাক আল্লাহ রহমত। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন, আমিন, সুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন। الحمد لله رب العالمين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيدي يا مولاي يا جد الحسن والحسين ہم گنہگاروں پہ تیری مہربانی چاہیے سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے نہ سوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ ہمیشہ یہ رہے قائم سہارا یا رسول اللہ ربنا اتمم لنا نورنا واغفر لنا
إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَبُّ الْعَالَمِينَ দয়ার মায়ের আল্লাহ রাতের গভীরে পবিত্র হজ্জ বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহর মাশে আল্লাহ আল্লাহ তোমার নেককার ও আশিক রাসূলদেরকে সাথে নিয়ে গেল ঘরের মা বোনদেরকে সাথে নিয়ে গেল আল্লাহ বিগুনাহগার মুসাফির বেশে দুখানা করে হাত তুলেছি আল্লাহ আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় এই কথা তো তোমার হাবিবে পাকের জবান মোবারকের আল্লাহ আমি নাফরমান নালায়েক নাসিজ আল্লাহ কিন্তু একজন মুসাফির তোমার হাবিবের আশেক দাবিদার আয় আল্লাহ ইশক মোহাম্মত নিয়ে ভাই বা গাজীদেরকে নিয়ে পাবনদেরকে নিয়ে আল্লাহ কসি গাছের সোনা মানিকদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দুখানা করে হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ এই মোহাব্বতের সমস্ত নেক আমল তোমার আলিশান দরবারে কবুল করে না আয় আল্লাহ সমস্ত হাদিয়া প্রাণের নবী আকা ও মাওলা তাজদারে মদিনা নূরে খোদা রূহে ফেদা নবী মুকাররম মালিক কাবা ও জমজমের দরবারে সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ মুহাব্বতের নজরানা আহলে বায়ত পাক পঞ্জতন সুহাদাবের হুজুর সুহাদায়ে কারবালা সহ সমস্ত সুহাদায়ে কেরামের দরবারে পৌঁছায়া দাও সমস্ত আম্বিয়া মুরসালিনগণের দরবারে পৌঁছায়া দাও আসহাবে রাসূল ইত্রাতে রাসূল আলে বাইতে রাসূল উম্মাহাতুল মুমিনিনগণের দরবারে পৌঁছায়া দাও মুহাদ্দিসিন ফুকাহা ইমায়ে কেরামের দরবারে পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায়া দাও হুজুর খাজা গায়েবে নামাজের দরবারে পৌঁছায়া দাও শাহিনশাহ শ্রী কুত শাহিনশাহ ফয়জাবাদ আলা হযরত বেরেলিওয়ালা বাংলার সুলতান বাবা শাহ জালাল বাবা শাহ পরান বাবা শাহ মখদুম বাবা শাহ আমানত বাবা শাহ আলী বগদাদি বাবা সরবুদ্দিন চিশতি বাবা খাজা গান্দান বাবা খান বাহাদুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ খাস করে হযরত খুল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ হুজুর তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত আলী আকবর রহমতুল্লাহ সহ আল্লাহ সমস্ত কামিল আউলিয়া কেরাম সকলের দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ জানি না কখন আমাদের শরীরের সুন্দর সুন্দর পোশাকগুলো খুলে নাও তিনখানা সাদা কাফন পরিয়ে একা একা কখন না জানি অন্ধকার কবরে নেওয়া হবে আল্লাহ ওই সময় আসার আগে আমাদের আজকের মাহফিলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাদের মধ্যে অনেকের মানাই অনেকের বাবা নাই দুনিয়ার কত মানুষের সাথে ডেইলি দেখা হয় মায়ের সাথে আর বাবার সাথে দেখা হইল চিরজনমের মতো বিদায় দিয়ে গো ওই মাকে বাবাকে হারিয়ে কতদিন হয়ে গেল আজকে সুযোগ মতো সন্তানেরা দুটো হাত তুলেছে আল্লাহ ওই মা বাবার কবর গুলো আল কবর বেরিয়াজিল জান্না বানিয়ে আয় আল্লাহ মা যার নাই সেই জানে মা হারা কত বেদনা আজকের এই মাহফিলে যখন সন্তান আসে মা বাবার রুহগুলো তাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলবে আর বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যার মা নাই মা বলে ডাকার কেউ নাই বাবা নাই বাবা বলে ডাকার বল ফুরিয়ে গেছে আল্লাহ কি মধুর ডাক মা মা ওই মা হার বাবা হার সন্তানের চোখের পানি কবুল করে গো তাদের কবর গুলো বেশ তার বাগান বানায় আদা আয় আল্লাহ যারা
দুনিয়াতে আছেন হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন শেফা নসিব করে দাও। আমাদের উপর পরিবার পরিজন আদরের সন্তানাদি সবার উপর বিশেষ করে বিশ্বের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের কাছে এই বার্মার মায়ানমারের মধ্যে মুসলমানদের উপর যে অত্যাচার চলছে আল্লাহ, মানুষের মানবতা বলতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে রুখে দাঁড়াবার তৌফিক দান করো, সেই মন তৈরি করে দাও একজন মুসলমানকে আরেকজন যেন আঘাত না করে আল্লাহ। আল্লাহ এই কষ্ট আমরা সইতে পারি না, আমাদের কিছু করার নাই তোমার দরবারে ফরিয়াদ করা ছাড়া। আল্লাহ দয়া করে বারবার মুসলমান সহ বিশ্বের মুসলমানদের ইজ্জতকে হেফাজত করো, তাদের জান মালের নিরাপত্তা নসিব করো আল্লাহ, সকলে আমাদের সবার নিরাপত্তাকে নিশ্চিত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের উপর পরিবার আদরের সন্তানাদি মা বাবা সবার উপর দয়া মায়া করো আল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ বানাও, নূর নবীর প্রেমিক ইমাম হুসাইনের প্রেমিক বানা আল্লাহ। আজকে যারা এই রাত গভীর পর্যন্ত আলোচনা শুনলেন আল্লাহ, সবাইকে নূর নবীর প্রেমের খাতায় নাম খানা লিখে দাও আল্লাহ, ইমাম হুসাইনের হুসাইনি কাফেলায় নাম খানা লিখিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ অনেকে বিভিন্ন বিপদে মুসিবত রয়েছেন, বিপদ থেকে উদ্ধার করো, এলাকার মধ্যে যত কবরবাসী রয়েছেন মর্দে গান, আল্লাহ সমস্ত কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এলাকায় ফলে ফসলে আয় রোজগারে বরকত বাড়িয়ে দাও, যে যে কারবার করে প্রত্যেকের কারবারের মধ্যে বরকত দাও, সন্তানদের লেখাপড়া পরীক্ষা যেহেন যা কোয়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আরো শানদার সুন্দর করে নূর নবীর প্রেমের মাহফিলে গাউসিয়া দুরুইল গাউসিয়া মোহাম্মদিয়া যুব সংগঠনের উদ্যোগে করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এদের মহাব্বত এদের ভালোবাসা আল্লাহ যে যেভাবে হাজির হয়েছেন সভাপতি সহ সভাপতি প্রধান পৃষ্ঠপোষক প্রধান অতিথি ওলামায়ে কেরাম সহ আল্লাহ হাজিরিন সবার জন্য দোয়া করি আল্লাহ, সবার দুনিয়া আখেরাতের কল্যাণ মঙ্গল দান করো আল্লাহ। আল্লাহ দুনিয়া আখেরাতের ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ, খাস করে যারা নূর নবীর প্রেমের পতাকা বহন করেন তাদের ইজ্জত তাদের মাল জানের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো রহমতের নবীর দিদার নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ বারবার নসিব করো আল্লাহ। আল্লাহ এদেশের মধ্যে আল্লামা হাফেজ এমে জলিলের মতো আলেম পয়দা করে দাও, আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো আলেম পয়দা করে দাও, তাদের মতো বুক ফুলিয়ে নূর নবীর প্রেম আল্লামা রেজবি সাহেবের মতো আল্লাহ এমন করে নূর নবীর প্রেমিকদের মধ্যে এমন নবী প্রেমিক এবং হক কথা বলার মানুষ পয়দা করে দাও আল্লাহ। আমরা যারা নবী প্রেমিক আমাদের সবাইকে সেই শক্তি সাহস হিম্মত দান করবো। আর একটি ফরিয়াদ করি আল্লাহ তোমারই পাক দরবারে নূর নবীর নূরের চেহারা খালা দেখায়া নিও না কবরে, খোদায়া বহতে বনি ফাতেমা কেবল কৌলে কুলম খাতেমা আগর দাওয়াতম রদ কুনি ওর কবুল বনো দোস্ত দামানে আলে রসুল বেহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। সালামু আলাইকুম।